प्रभु जगन्नाथ जगते नाथ तुमि प्रभु जगन्नाथ जगते नाथ तुमि प्रभु जगन्नाथ शरणे तुम्हाय आमि रखि दिले रात जगते नाथ तुमि प्रभु जगन्नाथ शरणे तुम्हाय आमि रखि दिले পুনর্জন্ম নবিদ্যতে এক লাইন নয়,
কোথায় যায় ঘোড়া কোনো
গায়ের ঘর থেকে বিষয় বর্ত বিষয়ের রাস্তা, তারপর বাবুল একটা ঘোড়ার গাড়ি যাচ্ছে একটা রাস্তা দিয়ে, আজকালকার কলকাতার রাস্তা তো ভেঙে চুড়ে একাকার, একটা ঘোড়ার গাড়ি যাচ্ছে, ঘোড়ার গাড়ি যাচ্ছে, আর সেই কোচম্যান সেই ঘোড়ার হাতে লাগাম ধরে ইঞ্জিনের দিকে তাকাতে তাকাতে যাচ্ছে, রাস্তায় অনেক খানাখন্দ, আর রাস্তার দুধারে বাড়ির উপর সব অনেক মনোহর দৃশ্য। যদি কোচম্যান ওই সব সুন্দর সুন্দর আপাত সুন্দর দৃষ্টি দেখতে দেখতে হাতের লাগামটা যদি ঠিক হয়ে যায়, কি কাণ্ডটা হবে, খানায় পড়ে গাড়িটা ভাঙবে। আমাদের সেই অবস্থা সংসারী মানুষ। আমরা সংসারে যখন যাই, আশেপাশের রূপ রস শব্দ গন্ধ স্পর্শ আপাত মনোহর বহু বিষয় আমাদের বুদ্ধিকে চঞ্চল করে, যেগুলো আমাদের কল্পার কথা নয়, যা আমাদের ভাববার দেখবার কথা নয়, সেগুলো দেখে সেগুলো ভেবে সেইগুলো চিন্তায় আমাদের বুদ্ধি মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে যায়। আর বিভ্রান্ত হয়ে গেলে সারথি যদি এদিক ওদিক তাকে ক্যাদা করে, হাতের লাগামটা ঢিল হয়ে যাবে, তাই তো ন্যাচারাল জিনিস এটা, এটা কোনো তত্ত্বের কথা নয়। হাতের লাগাম ঢিল হবে কি হবে, যে লাগাম দিয়ে ঘোড়াটাকে টেনে আছে কেন টেনে মেলে হয়ে যাবে। তাই যখন বুদ্ধি বিভ্রান্ত হয়, বুদ্ধি পাল্লার পরে মন যখন লাগামটা ঢিল হয়ে যায়, তখন ইন্দ্রিয়গুলো বেচার হয়ে যায়, তখন সেই বেচার ইন্দ্রিয়ের পাল্লায় পড়ে গাড়িটি খানায় পড়ে গাড়ির চাকা ভাঙে। আমাদের জীবনে যা হয় তাই অত্যন্ত বাস্তব ঘটনা। সংসারের এই নানান রকম পারিপার্শ্বিক আকর্ষণীয় তথাকথিত লোভনীয় অবস্থা আমাদের মনকে যখন চঞ্চল করে, চঞ্চল মনে যখন বুদ্ধি বিক্ষুব্ধ হয়, তখন আমাদের ইন্দ্রিয়াদি তার মূল কারণ। ইন্দ্রিয়ের আকর্ষণে লুপ্ত হয়ে বিভ্রান্ত মন বিভ্রান্ত বুদ্ধি এই শরীররূপ যন্ত্রটিকে দুঃখ দেয় কষ্ট দেয়, আর সেই দুঃখ কষ্টের পেছনে চুপ করে একদিন বসে থাকেন গাড়ির মধ্যে, তার কিছু হয় না। তিনি যে অভিজ্ঞত গাড়ির ভেতরে যিনি আছেন তার কিছু আঘাত লাগে না, লাগে এই গাড়িটার উপরে। এই গাড়িটা হচ্ছে দেহ, আর সেই দেহের মধ্যে দেহরথের অন্তরে যিনি আছেন তিনি কেমন সাক্ষুষ নয়, অঙ্গুষ্ট মাত্র একটা বুড়োমুড়ের মতো, অঙ্গুষ্ট মাত্র পুরুষক পুরাণ সদা জনাম হৃদয়ে সন্নিবিষ্ট, সেই বামন হচ্ছে তিনি, সেই হৃদয়ে যিনি আছেন একটা বুড়োমুড়ের সমান। এখানে যে গেল ছোট্ট একটা জায়গা, এইখানে সেই বৃদ্ধাঙ্গুষ্ট প্রমাণ পরম পুরুষ বিরাজিত, তাকে জানতে হবে। তাকে যদি জানা যায় তাহলেই পুনর্জন্ম নবিদ্যতে। আমার দুঃখ কষ্টের কারণ হচ্ছে আমার এই শরীর, শরীরটি ভোগায় মন বুদ্ধি ইন্দ্রিয়। এই বোধ যখন জীবের আসে যে শরীরটা একটা ভঙ্গুর, যে কোনো মুহূর্তে ভাঙা চাকা চাকা ভেঙে গিয়ে উল্টে পড়ে ভেঙে যেতে পারে, তার কারণ হচ্ছে ওই বুদ্ধি ওই মন ওই ইন্দ্রিয়। সুতরাং মন বুদ্ধি ইন্দ্রিয়কে যদি সংযত করতে পারা যায়, সংযত করে এই গাড়ির মধ্যে যিনি আছেন তাকে যদি দেখতে পাওয়ার চেষ্টা করা যায় এবং সে দর্শন যদি সিদ্ধ হওয়া যায়, তাহলেই পুনর্জন্ম নবিদ্যতে। অত সোজা নয়, কুড়ি লক্ষের দুটো একটা কাটে হেসে দাও মহাচ্চা করি, মনুষ্যানাম সহস্রেশু কশ্চিত যতটি সিদ্ধায়ে যতটাঙ্গি সিদ্ধানাম কশ্চিত মান ব্যক্তিগত, হাজার হাজার জন্ম লাভ জন্মের পরে কচিত কখনো দু একজন কেউ সেই আমার অন্তস্থত বামন বামন মানে অত্যন্ত ক্ষুদ্র একটি তত্ত্ব যাকে জানতে পারে সেই মুক্ত হয়, কিন্তু সেটা সহজে সহজে নয়। কশ্চিত মাম কেউ কেউ আমাকে জানতে পারে, যারা জানতে পারে তাদের জন্য কিন্তু ভগবান খুব খুশি হয়, তিনি তো খেলছেন এই খেলা খেলছেন, নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন, রামায়ণ সর্বভূতানি জন্তুরানি মায়ায়াম ঘোরাচ্ছেন তিনি। কিন্তু ঘুরতে ঘুরতে যখন কোনো মান যাত্রী ক্লান্ত হয়ে বলে আর পারি না, আমার মতো অবস্থা, হাঁটু ভেঙে গিয়ে যা চলতে পারি না, সংসার দুর্ভা সংসার দুর্জয় যন্ত্রণা, যার হাত থেকে নিষ্কৃতি করার উপায় নেই, রক্ষা করো প্রভু আমার এই যন্ত্রণার হাত থেকে তুমি নিষ্কৃতি দাও, তখনই সেই কাতর হয়ে বলে কি নয়ন পথগামী ভব তুমি। সেই যে কথা দর্শন থেকে বা নেমে আসি আজকের বিষয়ে, আমি শুধু ও যেটুকু চেয়েছিল সেইটুকু শুনিয়ে দিলাম। শুধু রথের জগন্নাথ নয়, দেহরথের অভ্যন্তরস্থিত যে পরম পুরুষ তিনি
হচ্ছেন আমাদের উপলব্ধ বিষয়। তাকে সাধক অরূপের রূপ কল্পনা করে এক বিচিত্র রূপ সৃষ্টি করেছে জগন্নাথকে, সেই জগন্নাথের কথাই আমি স্মরণ করব। উপনিষদে শ্বেতা শতক উপনিষদ একটা মন্ত্র আছে, অপানি পাগো জগনগ্রহিতা পশ্যত চক্ষুষা শৃণোতি অপরণা সবিত্তি বিদ্যম ন চতুস্থ বেত্তা তমাহুরাগ্রম পুরুষং মহান্তম। ও শাস্ত্র শুনতে চেয়েছিল, তাই শাস্ত্র দিয়ে বলছি। শ্বেতা শতক উপনিষদ সেখানে বলছেন, সেই পরম পুরুষ এমন একটি তত্ত্ব, অপানি পাগো তার হাত নেই, তার পাও নেই, অথচ তিনি সবকিছু গ্রহণ করেন এবং সর্বত্র বিচরণশীল। পশ্যতি অচক্ষু তার চোখ নেই, তবুও তিনি সবকিছু দেখেন। শুনতি অকরণ তার কান নেই, তবুও তিনি পিঁপড়ের পায়ের নুপুর ধ্বনি শুনতে পান। সবকিছু জানেন নযথেষ্ট বেত্তা, কিন্তু তাকে কেউ সহজে জানে না। তমাহুর অগ্রম জ্ঞানীরা পুরুষরা তাকেই বলেন কি পুরুষম মহান্তম, তাকেই বলে পুরুষোত্তম। সেই যে পুরুষোত্তম সমস্ত পুরুষের মধ্যে শ্রেষ্ঠতম যিনি, গীতাকেও তার সঙ্গে বলা হচ্ছে সর্বন্দ্রিয় গুণাভাসম সর্বন্দ্রিয় বিবর্জিতম। তিনি সমস্ত ইন্দ্রিয়ের অতীত, অথচ সমস্ত ইন্দ্রিয়ের আভাস তার মধ্যে আছে। এই যে সর্বেন্দ্রিয় বিবর্জিত অথচ ইন্দ্রিয়ের আভাস তার মধ্যে আছে, জগন্নাথ তারই প্রতীক। আমরা যে জগন্নাথের রূপ দেখি, এই রকম রূপ হিন্দুদের কোনো দেবতার মধ্যে নেই। কোন দেবতারই হিন্দুদের এই রকম অকল্পনীয় অভূতপূর্ব এই রকম রূপ আমরা দেখিনি, কারো মধ্যে কোনো দেবতার মধ্যে এরকম রূপ নেই। এই যে অপূর্ব রূপ, কেন হলো এরকম রূপ? জগন্নাথের কথা বলা হয়েছে স্কন্দ পুরাণের তিনটি অংশ আছে, একটা কাশীখণ্ড, একটা বেদাখণ্ড, একটা পুরুষোত্তম খণ্ড। সেই পুরুষোত্তম খণ্ডে জগন্নাথের কথা শুরু হয়েছে। কতদিন আগে আমাদের হিন্দুদের সময় গণনা হয় মন্বন্তর দিয়ে, 14টা মনু এই পৃথিবীকে শাসন করে। আদি মনুর নাম হচ্ছে সারম্ভব মনু, সেই সারম্ভব মনুর যুগের কথা দিয়ে জগন্নাথের শুরু। সেই জগন্নাথ আমরা যে আজকে জগন্নাথকে দেখছি, শ্রী জগন্নাথ কেমন, শ্রী জগন্নাথের কি আছে? আপাত দৃষ্টিতে জগন্নাথের যে চেহারা, তার মধ্যে শরীরে হাত বলে কিছু নেই, দুটো বাড়িয়ে আছে কাঠের মতো, গলা নেই, শুধু বিরাট একটি বিরাট দামোদর পেট, চরণ নেই, মস্ত বড় একটা মাথা, তিনটি মানুষের মাথার সমান একটা মাথা, উচ্চতা 7 ফিট। আর আছে কি তার মধ্যে? সব থেকে বড় জগন্নাথের দর্শনীয় দুটো গোল গোল চোখ, এই চোখ দুটোই জগন্নাথের সব থেকে বড় আকর্ষণীয়। জীবের জীবনের বৈশিষ্ট্য তার এই চোখ। চোখ দেখে মানুষের জীবন যে প্রাণবন্ত চৈতন্যময় সেটা বোঝা যায়। চোখই মানুষের সমস্ত অনুভূতিকে প্রকাশ করে। জগন্নাথ, জগন্নাথের সব থেকে আকর্ষণীয় হচ্ছে দুটি চোখ। তার থেকেও বড় আকর্ষণীয় কি? মানুষের চোখে পলক আছে, কিন্তু লক্ষ্য করে দেখবেন জগন্নাথের ভাই বলরাম সুভদ্রার চোখের উপরে এরকম কালো কালো দাগ পলক আছে, কিন্তু জগন্নাথের চোখে পলক নেই। গোল গোল দুটি চোখ, চকানয়ন বলে, এই চোখে পলক নেই কেন? যিনি চৈতন্যের মাধ্যমে সমস্ত জগৎকে চেতনায়িত করবেন, তার চোখে যদি পলক থাকতো, আর সেই মুহূর্তে আমি যদি তার সামনে গিয়ে দাঁড়াতাম, তিনি যদি চোখ বন্ধ করে থাকতেন, আমি তার সামনে কাঁধিতে দাঁড়িয়ে তার সঙ্গে আমার দৃষ্টি বিনিময় না হতো, তাহলে তো জগন্নাথ হতেনই না। তিনি এই বিশ্ব জগৎকে চৈতন্যে চেতনায়িত করবেন বলেই তার এই চৈতন্যময় দৃষ্টি নির্নিমেষ, চোখে তার পলক নেই। তিনি সারা দিন রাত যুগ যুগ ধরে হাজার হাজার বছর ধরে নিষ্পলক নেত্রে সাক্ষী, সাক্ষী মানে সবকিছু দেখছেন, সবকিছু দেখছেন বলেই তার চোখে পলক নেই। যদি চোখে পলক থাকত, চোখ যদি মুহূর্তের জন্য বন্ধ হতো, তাহলে কি হতো? তার জগৎ অন্ধকার হয়ে যেত। যে চৈতন্য জগৎ চৈতন্যময়, সেই চৈতন্য যদি আবৃত হয়, তাহলে জগৎ অন্ধকার হয়ে যায়।
আর সব থেকে বড় কথা, তিনি যে জগন্নাথ, তিনি যে জগন্নাথের জগতের সাক্ষী, এই সাক্ষীর স্বরূপ বলে তিনি নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে আছেন। কেন কখন আমার ভক্ত এসে আমার সামনে দাঁড়িয়ে বলবে নয়ন কত গামী ভব তুমি, যদি সে বলে, আর বলবার সময় যদি আমার চোখ বন্ধ হয়ে থাকে তাহলে সে তো আমাকে দেখতে পাবে না, শুধু সেই কি আমাকে দেখতে পাবে না, আমিও তো তাকে দেখতে পাবো না। এই যে দেখা দেওয়া আর দেখা পাওয়া, এই দুটোই হচ্ছে জগন্নাথের বৈশিষ্ট্য, দেখতে দেওয়া দেখতে পাওয়া। আমরা মনে করি শুধু যে আমরাই ভগবানকে দেখতে চাই, জানি না তিনিও আমাদের দেখবার জন্য যুগ যুগ ধরে পদক্ষেপ নেত্রে তাকিয়ে আছেন। এসো আমি তোমার এই জন্য সহস্র বৎসর ধরে দাঁড়িয়ে আছি, কখন তুমি এসে বলবে আমার দৃষ্টির সঙ্গে তোমার দৃষ্টি বাঁধা করুক। এই চোখ দুটিকে বলে আখি, সেই আখির ফাঁদ এমনি কোন জীব রূপ পাখি যদি সেই আখির ফাঁদে একবার ধরা পড়ে কখনো সে আর সেই আখির ফাঁদ থেকে বেরোতে পারবে না। ভক্ত জগন্নাথের ভক্ত এই চোখের দিকেই তাকিয়ে থাকে, আর তো কিছু সে বুঝতে পারে না। তাই যোগ যোগ ধরে জগন্নাথ আরো দেখবেন সব দেবতার সিংহাসনে প্রায় বসে থাকে, কোনো সিংহাসন কোনো যন্ত্রের উপরে দেবতা সিংহের উপরে, জগদ্ধাত্রী মা সিংহের উপরে, গরুড়ের উপরে নারায়ণ সিং, কিন্তু জগন্নাথ দাঁড়িয়ে আছেন, বসে নেই, যোগ যোগ ধরে তিনি দাঁড়িয়ে অপেক্ষা করছেন, চোখ মেলে তাকিয়ে আছেন। শুধু কি তাই, দুটো হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন। কেন যখন কোন সংসারী মানুষ সংসার যন্ত্রণায় জর্জরিত হয়ে দুর্দান্ত দুঃখ কষ্টে অভিভূত হয়ে দুহাত তুলে জগন্নাথের দিকে বলবে কালিয়া একবার আমার দিকে তাকাও, আমার দুঃখ কষ্টের ভার তুমি হরণ করো, তখন সে শুনবে মনের গোপনে ভগবান তাকে ডাকছেন, আমি তো তোমার জন্য অপেক্ষা করছি, যোগ যোগ আমি তোমার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছি, শুধু তাই নয় আমি দুহাত বাড়িয়ে আছি, কখন তুমি আসবে এসে তোমার সংসারের সব ভার বাইরে নামিয়ে দিয়ে আবার হৃদয়ের অন্তরে আমার দুটি হাতের বান্ধবে ধরা দেবে। এই ধরা দেবার জন্যে, ধরা পাওয়ার জন্যে, দর্শন করবার জন্যে, দর্শন দেবার জন্যে আমি দাঁড়িয়ে আছি তোমার জন্যে, এই জগন্নাথের মহিমা। সেই জন্যেই তিনি জগন্নাথ, আর সেই জগন্নাথই হচ্ছে আজকের আমার আলোচনার বিষয়। অত্যন্ত গভীর রহস্যময় এবং অত্যন্ত ভাবময় এই রূপ, যে রূপের সঙ্গে মানুষের জীবনে যদি একবার যোগ হয়, একবার যদি সে মানুষ জগন্নাথের এই জগতে, সব মানুষ নয়, যারা চায় যেটাকে চায় সে তাকে পায়, সে তাকে না চায় তাকে পঞ্চভূতে না চায়, যে জগন্নাথের এই অপরূপ রূপ দেখতে চায়, অপরূপ রূপ দেখতে চায় জগন্নাথ তাকে সেই রূপেই দেখা দেন। সেই জন্যই কেউ জগন্নাথের মন্দিরে গিয়ে পূর্ণিমাচা দেখে, কেউ জগন্নাথের মন্দিরে কি দেখে, এই জগন্নাথের মন্দিরে গিয়ে কি দেখে সেইটাই বলছি। নীল শিখরে বসন্তলিনা সুভদ্রা মধ্যস্থ সকল সুর সেবা বসরগ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, সে দেখে কি এই নীল পর্বতের উপরে বিরাট রত্ন সিংহাসনের মধ্যে দাঁড়িয়ে আছেন তিন ভাই বোন, তারা কেমন মহাম্বদে স্ত্রীরে কনকরুচিরে নীল শিখরে, এই মহাসমুদ্রের তীরে যেখানে যে মন্দিরটা আছে সেটা বালির নীল পাথরের, নীল পাথরের বালির চূড়া ছিল, সেইখানে তিনি দাঁড়িয়ে আছেন কনকরুচিরে। কেমন তিনি তার সঙ্গে আছেন তার বাঁদিকে সুভদ্রা, সুভদ্রার বাঁদিকে আছেন, ডান দিকে আছেন দাদা বলভদ্র, সহজ বলভদ্র না বলিলা সহজ মানে একসাথে সহদর বলভদ্র তার সঙ্গে আছেন, ভদ্রায়া ব্রহ্ম ভাগে সুভদ্রা তার বাঁদিকে আছেন, তিনি রথে বসেন রথ চরণ দিতাম। তিনি প্রথমে যে স্তবটা বলেছিলাম সেটা আরো সুন্দর, নীলাদ্র শঙ্খবদ্ধে শততল কমলে রক্ত সিংহাসনস্থম, নীলাদ্র এই পাহাড়টার নাম, জগন্নাথ ক্ষেত্রে অনেক নাম,
নীলাদ্রি শ্রীক্ষেত্র জগন্নাথ ক্ষেত্র শঙ্খক্ষেত্র নাভিক্ষেত্র অনেক নাম জগন্নাথের এই জায়গাটার নাম। আর জগন্নাথ সবই বড়, জগন্নাথের মন্দিরের সামনে যে সমুদ্র তার নাম মহোদ্বীপ, জগন্নাথ মন্দিরের নাম বড় দেউল, জগন্নাথের মন্দিরের যে সামনে রাস্তাগুলি এখান দিয়ে রথ গিয়েছেন তার নাম বড় দাণ্ড, জগন্নাথের প্রসাদের নাম মহাপ্রসাদ, জগন্নাথের কাছে যে শ্মশান তার নাম স্বর্গদ্বার, আর জগন্নাথের নাম বড় ঠাকুর, সব বড়। এই যে বিরাট জগন্নাথ, সেই জগন্নাথের মহিমার কথা বলে শেষ করা যায় না। তবুও সাধক ভক্ত জগন্নাথে কিভাবে দেখে, পূজে সব বেণুম শিরশিশিকে গচ্ছম কটিতটে গোকুলম নেত্রান্তে সৌচর কটাক্ষমে বিলাসলম সদা শ্রীমত বৃন্দাবন বসতি লীলা পরিচর জগন্নাথ স্বামী নয়নগত গামী ভব। তুমি জগন্নাথের মন্দিরে দেখে কি জগন্নাথকে, ওই চাকার নয়ন চাকার মধ্যে চোখ যিনি সে দেখে না তাকে, ওই চোখের মাঝখানে দেখে দাঁড়িয়ে আছে ছোট্ট কিশোর নীল রঙের শিরশিশিকিগুচ্ছম তার মাথায় ময়ূরের পাখা কটি তটে বকুলম কোমরে শক্ত করে বন্ধে সিল্কের কাপড় টাইট করে বাঁধা কানে তার নীল গর্ণী কাপড়ের দোল আজ গলায় বৈজয়ন্তী মালা সে অপূর্ব সুন্দর নীল কিশোরটি দু হাতে বাঁশি নিয়ে নাচতে নাচতে ধীরে ধীরে নেমে আসছেন শিরশিশিকিগুচ্ছম কটি তটে বকুলম। আর একটা চামনিটাও বড় অদ্ভুত, এই যে চকানয় গোলগোল চোখ, যখন তিনি ছোট্ট রূপ ধরে আসেন তার দৃষ্টি হচ্ছে বাঁকা বঙ্কিম দৃষ্টি। রসশাস্ত্রে বলে এই বঙ্কিম দৃষ্টি রহস্যময়, সোজা চাকিয়ে দেখা একরকম কিন্তু কার চোখে দেখার মতো একটা কি আছে, মাধুর্য আছে, সৌন্দর্য আছে, এটা ভালোবাসার লক্ষণ। কে যাকে ভালোবাসে সে খোলা চোখে দেখতে চায়, একটু আর চোখে তাকিয়ে দেখে। এই যে আর চোখে তাকিয়ে দেখা, এই যেই বৈশিষ্ট্য শ্রীকৃষ্ণের, তিনি খোলা চোখে দেখতেন না। খোলা চোখে দেখলে পরে কি হয়, খোলা চোখে দেখলে পরে কম দেখা হয়, পরিপূর্ণ দেখা যায় সব নয়, একটুখানি দেখতে পাওয়ার মধ্যে দৃষ্টিবার তৃষ্ণা বেশি জাগে, সেই জন্যই আর চোখে দেখা। তাই তার বঙ্কিম দৃষ্টি একটুখানি তাকিয়ে আয় তাকিয়ে নিজেকে দেখুন, মা চোখে একটু আর চোখে দেখলে পরে দেখতে বেশি ভালো লাগে। একটু আশ্চর্যে মাঝে মাঝে দেখতে ইচ্ছা হয়, সেই জন্যই তার সহচর কটাক্ষম তিনি কি সদা শ্রীমদ বৃন্দাবন তার নিত্য স্থানে জগন্নাথ তাকে দেখছেন। জগন্নাথের ভেতরে যে জগন্নাথ আছেন তিনি শুধু পুরীতে থাকেন না, তার নিত্য অবস্থান বৃন্দাবন। সেই বৃন্দাবন বিলাসী ব্রজেশ্বর শ্রীকৃষ্ণ, গোবিজন বল্লভ শ্রীকৃষ্ণ, গোপাল শ্রীকৃষ্ণ, তিনি জগন্নাথ মূর্তিতে বিরাজিত। ভক্ত সাধক ভক্তিমান সাধক এই অপূর্ব জগন্নাথের মধ্যে সেই বংশধারী গুরুবেধারী কৃষ্ণকে দেখেন, কৃষ্ণই হচ্ছে জগন্নাথের আসল রূপ। তাই বৈষ্ণব শাস্ত্রে চৈতন্য চরিতামৃত বলা হচ্ছে এখন যেখানে গিয়েছেন গন্ডিজা বাড়ি সেইটা হচ্ছে বৃন্দাবন, আর যেখানে রাখেন নিত্য সেটা হচ্ছে মথুরা দ্বারকা। এই কদিন এই দ্বিতীয় থেকে আরম্ভ করে দশমী পর্যন্ত দশ দিন হয়, কিন্তু দশ দিন থাকে না, সাত দিন থাকেন। দ্বিতীয় রওনা হন রথে তার থেকে, তৃতীয় গিয়ে পৌঁছন, দশমীতে বেরিয়ে পড়েন, দশমীতে সারাদিন থাকেন না, দশমীতেই তিনি বেরিয়ে আসেন। সাত দিন প্রকৃতপক্ষে তিনি থাকেন গন্ডিচা বাড়িতে, সেইটা বৈষ্ণব শাস্ত্রকাররা বলে এই মথুরা থেকে, এটি হচ্ছে মথুরা কিংবা দ্বারকা বর্তমান নদী, সেখান থেকে সাত দিনের জন্য তিনি যান বৃন্দাবনে লীলা করতে। কোন বৃন্দাবন? যে বৃন্দাবন তার আনন্দের ক্ষেত্র, যে বৃন্দাবন গোবিজন বল্লভ কৃষ্ণ, আর দ্বারকায় তিনি দ্বারকাধীশ চতুর্ভুজ নারায়ণ। সেই চতুর্ভুজ নারায়ণের মনে সাধ হয়, কি সাধ, আমি ফিরে যাই আমার সেই ব্রজলীলায়, যেখানে আমার সখীরা আছেন, যেখানে আমার তার মানের সখীরা আছেন। কি ছোট্ট একটি ঘটনা বলি, সমুদ্রের তীরে
সেই স্বর্গদ্বারে একজন বসে আছেন ভক্ত, তিনি শুনছেন কান খাড়া করে, কদাচিত কালীন নিকট বিপিন সঙ্গীত করব বৃন্দাবন বসতি লীলা পরিচয়। এই যে বৃন্দাবনের কথা কিভাবে জানা যাবে, যদি কোন ভক্ত আকুল হয়ে স্বর্গদ্বারে গভীর রাত্রিতে একা গিয়ে নিজে বসতে পারে, সে শুনতে হয় বাসির শব্দ, সে চলে যায় বৃন্দাবনে। কদাচিৎ কালিন্দী তট, যমুনার তরে সে গিয়ে পৌঁছয়, সমুদ্রে বসেছে সমুদ্রের ধারে বসে থাকো, সে চলে যায় যমুনার তীরে। কদাচিৎ কালিন্দী তট, কালিন্দী মানে যমুনার তীরে সে বসে আছে, মনে করে বসে বসে কি শুনতে পায়। কদাচিৎ কালিন্দী তট বিদীর্ণ সঙ্গীত করব, সেই যমুনার তীরে বসে বসে তার কানে একটা বাঁশির শব্দ ভেসে আসে, সঙ্গীত করব, কিসের সঙ্গীত? সেই ভগবান শ্রীকৃষ্ণের মুরলির ধ্বনি সে শুনতে পায়। এই সমুদ্রে তারে বসেই তার মন চলে যায় যমুনার তীরে কালিন্দী তটে, সেখানে বসে সে শুনতে পায় সেই মুরলির ধ্বনি। আর কি দেখতে পায়? সে দেখতে পায় সঙ্গীত কদাচিৎ কালিন্দী তট সঙ্গীত করব, মদাভিনী নারী বদন কমলাস্বাদ মধুপ, দেখতে পাচ্ছে ছুটে আসছে সেই, যেমন মৌমাছি পদ্মের মধু পান কোম্পানির ছুটে আসে, তেমনি সে আভিনী নারী গোপরমণি রাজার ছুটে আসছে, কিসের টানে? এই শ্রীকৃষ্ণের বদন অদ্ভুত মুখে রমচন্দ্রের যে বংশী ধ্বনি হচ্ছে, যেমন মৌমাছিরা মধু পান করতে ছুটে আসে পাগলের মতো, তেমনি সেই গোপিনীরা ছুটে আসছে শ্রীকৃষ্ণের অদন সুধাযুক্ত বংশী ধ্বনি শুনবার জন্য। কি সুন্দর শব্দ যদি ভাবা যায়, কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত করব, তারপরে এই আভিনী নারীর বদন কমল স্বাদ মধুপ, ভগবান শ্রীকৃষ্ণের মধু সংযুক্ত বংশী ধ্বনি শুনে সেই পাগলিনীর মতো আদিনী নারী গোপনামীরা ছুটে আসছে, সেই যে বৃন্দাবন, সেই বৃন্দাবন তখন প্রত্যক্ষ হয় যমুনার তীরে। ভক্ত সাধক শুনতে পায় মাসির ধ্বনি, দেখতে পায় গোপীরা ছুটে আসছে কৃষ্ণের সেই বংশী ধ্বনি শুনতে, জগন্নাথকে তো এমনি, আর সেই জগন্নাথকে আমরা দেখবো আজকে চোখের সামনে, বারবার শুনবো এক কথা, নয়ন গত গামী ভব তুমি, জগন্নাথ আজকের নন, জগন্নাথের সৃষ্টি শিল পৌরাণিক যুগে বহু প্রাচীন কালে, এখনকার উজ্জয়িনী, তখনকার নাম ছিল তার মালব, সে মালবে ইন্দ্রদুন্দ বলে এক রাজা ছিলেন, এটা খুব প্রথম দিকে খুব সংক্ষেপ করছি, ইন্দ্রদুন্দ বলে এক রাজা ছিলেন, তার সাহায্য হয়েছিল তিনি তার মন্দিরে ভগবানের একটি মূর্তি প্রতিষ্ঠা করবেন, কিন্তু কেমন হবে সে ভগবানের মূর্তি এনে গুণ পাননি, তখন তিনি একটা বৈবাদের খুব প্রার্থনা করার পরে বৈবাদেশ পেয়েছিলেন, যাও উগ্রপ্রদেশ উড়িষ্যা, তুই রাজা ভূগোল জানত না, উগ্রপ্রদেশ কোথায় জানত না, বলে উগ্রপ্রদেশে যাও, সেখানে আমি আছি এক গুহাতে নেই মাধব হয়ে, তাকে যদি আনতে পারো তাহলে তুমি এই তোমার মন্দিরে তাকে প্রতিষ্ঠা করলে তুমি আনন্দ পাবে। রাজা খেয়েই না পেরে তিনটা সেনাপতিতে বলে যাও খুঁজে দেখো কোথাও উগ্রপ্রদেশ, শুনেছি পশ্চিম দেশে, এই পূর্ব দেশে, সে সেনাপতিরা ছুটলেন পশ্চিম দেশে, রাজার রাজপুরোহিতের ভাই বিদ্যাপতি সে একটা দৈবাদেশ পেল, সে এসে রাজা করলো মহারাজ আমি একটা দৈবাদেশ পেয়েছি, আমাকে আদেশ দিন আমি যাই, তবে যাও কি চাও একটা ঘোড়া, একটু ঘোড়া নিয়ে বিদ্যাপতি সেই সায়ম্বক মনের যুগে কোটি কোটি বছর আগে তিনিও দৈবাদেশে একটা ঘোড়ায় চেপে হাজির হলে, এই এখনকার যেখানে জগন্নাথের মন্দির রেখেছে আমাদের যেখানে আশ্রম চক্রতীর্থ সেইখানে হাজির হলেন বিদ্যাপতি, সেখানে ঘুরছেন, ঘুরতে ঘুরতে দেখছি একটা সবল একটা ব্যাগ, সে তার সারাদিনের শিকার শেষে ফিরে আসছে, কিন্তু শিকারের পিছনে তো মাংস টাংস থাকে, এর শরীরে কোনো মাংসের বোঝা নেই, আরো অদ্ভুত তার গায়ের একটা সুন্দর চন্দন পদ্মের গন্ধ বেরোচ্ছে, বিদ্যাপতি ভাবলো সাধারণ শিকারী ব্যাগের গায়ে তো রক্ত মাংসের গন্ধ থাকবে, এর গায়ে চন্দনের গন্ধ কেন, কুসুমের গন্ধ কেন, অবাক হয়ে গেল, ভাবতে লাগলো যে বোধ হয় আমি দৈবাদিষ্ট জায়গাতে এসেছি, দেখলো সেই শবর কিছু দূর একটা ঝোপড়ার মধ্যে, শবর পল্লী তার ঝোপড়ার মধ্যে ঢুকছে, বিদ্যাপতি তাকে অনুসরণ করে গেল, কিছুক্ষণ পরে সেখানে গিয়ে বিদ্যাপতি ডাকতে লাগলো যে আছো বাড়িতে,
সেই শবর বেরিয়ে এলো। বিতর্ক জিজ্ঞেস করলো, তোমার নাম কি? আমার নাম বিশাল বসু। আমি এই শবর করলে নেতা সংক্ষেপ করি, বিদ্যাপতি বলল, কেন বহু দূর থেকে এসছে, আশ্রয় পাখি থাকতে দেবেন? বলে হ্যাঁ, আমার তো দু চারটে ঘর এক্সট্রা আছে, তুমি থাকতে পারো। বিদ্যাপতি সেই বাড়িতে আশ্রয় পেল। সেই বাড়ির আর সেই বাড়ির বাসিন্দা তিনজন, বিশ্বা বসু শবর, তার পত্নী ও তাদের একটি মেয়ে পদ্মাবতী। কয়েকদিন থাকার পরই বিদ্যাপতি রোজই দেখত যে বিশ্বা বসু সকালবেলায় কোথায় বেরিয়ে যায় স্নান টান করে, ফেরে বিকালবেলাতে, তখন তার শরীর থেকে অদ্ভুত গন্ধ বেরোয়, সুন্দর গন্ধ বেরোয়। বিদ্যাপতি একদিন থাকতে না পেরে সেই বিশ্বা বসুকে জিজ্ঞেস করলো। খুব বুদ্ধিমান বিদ্যাপতির দুটো গুণ ছিল, একটা ছিল ভয়ঙ্কর বুদ্ধিমান আর দারুণ ভক্তিমান। বিদ্যাপতি বুঝতে পারলো যে প্রায় ঠিক জায়গাতে এসেছে। তখন বিদ্যাপতি প্রস্তাব করলো বিশ্বা বসুর কাছে, যে দেখো আমার একটা, তোমাকে এখানে এসেছি, একা একা আছি, তোমাদের কাজে সাহায্য করতে চাই, তোমার মেয়েটার সঙ্গে আমার বিয়ে দেবে? বিশ্বা বসুর এই কদিন থেকে বিদ্যাপতিকে পছন্দ হয়ে গিয়েছিল, রাজি হয়ে গেল বিদ্যাপতির সঙ্গে, বিদ্যাপতির সঙ্গে পদ্মাবতীর বিয়ে হয়ে গেল। বিদ্যাপতি পদ্মাবতীকে রোজ বলতো, তোমার বাবা কোথায় যায়? পদ্মাবতী বলে, জানি না। শেষে বিদ্যাপতি নিজে আপনি বিশ্বা বসুকে বললেন, আমি তোমার জামাই, তোমার ছেলে টেলে নেই, তুমি যেখানে যাও নিশ্চয়ই খুব জরুরি কাজে যাও, তাই রোজ যেতে হয়, সন্ধ্যাবেলা ফিরে আসো। ধরো তুমি কোনোদিন অসুস্থ হয়ে পড়লে, তুমি যেতে পারলে না, তখন তুমি যেখানে যাও সেখানে কি হবে? তাই আমাকে বলতে তোমার কোনো আপত্তি আছে? তুমি কোথায় যাও? বিশ্বাসী বলল, না একেবারেই বলবো না। অনেক করে ধরা ধরা ধরার করার পরে বিশ্বাসী রাজি হলো। বিশ্বাসী জানতো না যে তামার জামাইটা কত ধরনার। বিশ্বাসী বলল, তোমাকে আমি নিয়ে যাবো, কিন্তু চোখ বেঁধে নিয়ে যাবো। আর বিদ্যাপতি বললো কি, সেই দিন সন্ধ্যেবেলায় বাজারে গিয়ে এক বোঝা মানে অনেকটা শস্য কিনে আনলো। পরের দিন সকালে স্নান করে যখন বিদ্যাপতিকে বিশ্বাসী নিয়ে আসে, চোখটা বেঁধে দিল। আর বিদ্যাপতি তার কোজনে সব শস্য ভর্তি করে নিল, চোখ বন্ধ করে একার ধরে বিদ্যাপতিকে বিশ্বাসী নিয়ে যাচ্ছে। আর বিশ্বাসী সারা পথ কোজন থেকে শস্য ছড়াতে ছড়াতে যাচ্ছে। বেশ কিছু দূর যাওয়ার পরে এখন যেখানে মন্দির, সেইখানে ছোট্ট বালির টিলা ছিল বিরাদ্রি। সেইখানে বিদ্যাপতি বুঝতে পারছে উঁচু দিয়ে উঠছি। কিছু দূর রাখার পরই তার চোখের মাথা খুলে দিল। বিদ্যাপতি দেখলো একটা ছোট্ট গুহা, সেই গুহার মধ্যে থেকে গুহাটা পাথর চাপা দেওয়া। বিশ্বাসী পাথরটি সরাতে দেখলো গুহার ভিতর থেকে নিচে আলো বেরোচ্ছে। অবাক হয়ে বিদ্যাপতি জিজ্ঞেস করলো, কিসের আলো বেরোচ্ছে? অনুভব দেখা করলো একটা অদ্ভুত, হাত পা নেই কিন্তু হাত পায়ের মধ্যে বিষয়টা আসে, নিচে পাথর আর তার থেকে এত অদ্ভুত জ্যোতি বেরোচ্ছে। বিদ্যাপতি বুঝতে পারলো যে এই আসল জায়গায় এসে গিয়েছি। বিশ্বাসীকে জিজ্ঞেস করলো, কি নাম তুমি দিয়েছ? বলে, আমি কি করে দেবে? বলে, আমি একদিন বিশ্বাসী বলতো, আমি একদিন সমুদ্রের ধারে থেকে শিকার করে ফিরছিলাম, দেখলাম এই এখন যেখানে চক্র দিয়ে আমাদের আশ্রম, সেখানে বালির চড়ায় এই পাথরটি আটকে আছে। আমি ভাবলাম কি অদ্ভুত, এত নিচে পাথর কি? আমি তাকে যখন স্পর্শ করতে গেলাম আমার সারা গা থর থর করে কাঁপতে লাগলো। আমি ভাবলাম যে অদ্ভুত কিছু নিশ্চয়ই। তখন সেইটিকে যত্ন করে নিয়ে এসে আমি এই গুহায় রেখে দিলাম। আমি এর নাম রেখেছি নীল মাধব। আমি ব্যাগ পুজোর মন্ত্রটা তো জানি না, আমি আমার মধ্যে পুজো করি, আর খুব সাবধানে রেখেছি পাখিগুলো লোক জেনে ফেলে এই নীল মাধব কে? নীল মাধব কোথা থেকে এলো? দাপর যুগ, তার জন্য বংশ ধ্বংস করলে নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করিয়ে, বাকি থাকলেন দুজন কৃষ্ণ বলরাম প্রভাস দ্বারকার কাছে। প্রভাস তীর্থ দেহরাম সেখানে গিয়েছি, দেহস্বর্গ ঘাট, সেখানে বলরাম বসলেন সমাধিষ্ঠ হয়ে। বলরাম ছিলেন বাসুকীর অবতার, বলরামের মুখ থেকে সে বাসুকী বেরিয়ে গিয়ে একটা গর্তে প্রবেশ করল, সে জায়গাটা এখনো আছে। বলরাম সমাধিষ্ঠ বসে আছেন দেহত্যাগ করে। শ্রীকৃষ্ণ একটা গাছের গোড়ায় পিছিয়ে আল্লাহ দিয়ে বসলেন, কৃষ্ণের চরণ কমল ছিল গোলাপি, একটা পায়ের উপর পা তুলে বসে আছেন। দূর থেকে এক ব্যাগ, এটা সেই লাল চরণটাকে হরিণের কান কিংবা জীব কিছু মনে তীর ছুড়ল, সেই ব্যাগের তীর ছিল বিষাক্ত, সেই বিষাক্ত তীরে শ্রীকৃষ্ণের চরণ বিদ্ধ হলো। সেই ব্যাগ ছুটে এসে হরিণ মনে করে দেখছে, স্বয়ং ভগবান কি আমি তীর বৃদ্ধ করি? এই সেই ব্যাগ খুব হাবু করে কাঁদতালাম, জড়া জড়া ব্যাগ হাবু করে কাঁদতালাম, লক্ষ্মী ভগবান কি সর্বনাশ করলাম? তখন শ্রীষ্ণ মানে কিচ্ছু সর্বনাশ করলি, একটা অত্যন্ত সত্য আমি রক্ষা করেছি, তুমি জানো না তুমি কে, আর জানো না আমিও কে। এর আগের যুগে আমি ছিলাম রাম, আর তুমি কে জানো? তুমি হচ্ছে বালিপুত্র অঙ্গদ, তোমার বাবাকে আমি মেরেছিলাম তোমার কাকার দল নিয়ে, পক্ষ নিয়ে। আর যখন তোমার বাবাকে বালিকা নিয়ে মারলাম,
তুমি যুবক অঙ্গ, তুমি প্রতিজ্ঞা করেছো তুমি আমাকে মারবে। তখন আমি বলেছি আমি এই জন্মে তো হবে না, এই জন্মে আমি রাবণ বধ করতে এসছি, তাই পরজন্মে তোমার কথা আমি রাখবো, আমি তোমার কাছেই মরবো। সেই অঙ্গ একবার তুমি জলাঘাত হয়ে এসছো আর সেই রাম কৃষ্ণ হয়ে এসে আমি স্বেচ্ছায় তোমার তীর গ্রহণ করলাম, তোমার হাতেই মৃত্যুবরণ করলাম। সেই শ্রীকৃষ্ণের মৃত্যুর আগে তিনি তার সারথী দারুককে ডেকে পাঠালেন, যা হস্তিনাপুরের দিকে অর্জুনকে খবর দাও। অর্জুন তার রথ টথ নিয়ে এসে যারা বেঁচে ছিল গুণগুণী কিছু আর কিছু ছেলে তাদেরকে নিয়ে গেলেন, যাবার আগে শ্রীকৃষ্ণ আর বলরামকে দাহ করলেন। জায়গাটার নাম দাহোৎসর্গ ঘাট প্রকাশে আছে। অর্জুন কৃষ্ণ বলরামকে পোড়ালেন, সব পুড়ে গেল, খানিকটা অংশ পড়ল না। এই যে কৃষ্ণ বলরামের পবিত্র দেহাস্তি সেটা এক হয়ে তখন আরব সাগরের জলে অর্জুন সেই পবিত্র দেহাস্তি ভাসিয়ে দিলেন। তারপর যুগ শেষ হয়ে কলিযুগ, সে আরব সাগরের জলে সেই পবিত্র দেহাস্তি ভাসতে ভাসতে ভারত মহাসাগরের তলা হয়ে বঙ্গোপসাগরে এই সব চক্রতীর্থের কাছে সেই দাঁত পবিত্র দেহাস্তি ভেসে এসেছিল। সেইটি জরা ব্যাধ বিশ্বাবসু, এই যুগে তিনি হলেন বিশ্বাবসু, তিনি সেই পবিত্র দেহাস্তি গ্রহণ করলেন, সেইটি নির্মাধব। শ্রীকৃষ্ণের দেহাস্তি নির্মাধব তিনি এখানে পূজিত হচ্ছিলেন। বিশ্বাবসু বুঝলেন, বিশ্বাবসু এক কুটিয়াতে ফিরে গিয়ে তার সব সংসদকে বলল অনেকদিন দেশ ছাড়া একটা ফিরে আসি, বাড়ি থেকে ফিরে আসি। এই বলে তার ঘোড়ায় চেপে সেই দৈব শক্তি সংযুক্ত ঘোড়ায় চেপে মালবে ফিরে গিয়ে ইন্দ্রদমনকে বললো মহারাজ পেয়ে গিয়েছি। ইন্দ্রদমন তার রথ টথ সব সংসদের সমন্ত নিয়ে এসে হাজির হলেন বিশ্বাবসুর এই পুরীতে। বিশ্বাবসু বলে তোমরা কে? বিদ্যাপতি জামাই কিছু রাজা দেখে অবাক, তোমরা কে? বিদ্যাপতি বলে আমি একটা মিথ্যে কথা বলেছি আপনার কাছে, আমি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, ইনি সেই মালবীর রাজা, ইনি আপনার বিগ্রহকে নিয়ে যাবেন। বিশ্বাবসু বলে নিয়ে তো যাবেন, চিনবে কি করে, তোমার যে চোখ বেঁধে নিয়ে গিয়েছিলাম। তখন বিশ্বাবসু বলছে হ্যাঁ চোখ তো বেঁধে চলে ঠিক, কিন্তু রাস্তার দিকে তাকিয়ে দেখো তো, আমরা বলি চোখে সর্ষে ফুল দেখা। সত্যি তখন বিদ্যাপতি ছড়িয়ে সেই সর্ষে গাছ তার থেকে ফুল ফুটে গিয়েছে, যে সর্ষে ছয়তে ছয়তে গিয়েছিলেন সেই সর্ষে এখন গাছ ও ফুল ফুটিয়ে গিয়েছে। এই সর্ষে ফুলই বিদ্যাপতির কুটির থেকে সেই গুহা পর্যন্ত পথ চিনিয়ে দিল। এই চোখে সর্ষে ফুল দেখে একই বলে কোথায় এই বিশ্বাবসু, বিশ্বাবসু তখন চোখে সর্ষে ফুল আর ইন্দ্রদম্ন আর বিদ্যাপতি সেই সর্ষে ফুলের দেখানো পথ নিয়ে সেই গুহায় হাজির হলেন। কিন্তু আশ্চর্য, গুহায় যখন পৌঁছলেন গুহা খুলে দেখা গেল নির্মাধব নেই। এইবার ইন্দ্রদুম্বের বিপদ, তিনি কান্নাকাটি শুরু করলেন যে আমি আগ্রহ এলাম তোমার কথা শুনে, কোথায় গেলে তুমি? আর একটু পিছিয়ে যাই স্বর্গে। যখন এই নির্মাধব প্রতিষ্ঠা হচ্ছেন ব্রহ্মা তখন নারায়ণকে বলেছিল নারায়ণ তুমি তাকে অদ্ভুত বর দিলে যে এই নির্মাধবকে দর্শন করলে পারে দর্শনার্থ মুক্তি। কন্দপুরাণে আছে যে নারায়ণ ব্রহ্মাকে বলেছিলেন আমার এই মর্তে যে ব্রহ্মা জিজ্ঞেস করেছিলেন মর্তের জীব কি করে মুক্ত হবে, তখন নারায়ণ বলেছিলেন আমার নির্মাধবকে যা দেখবে দর্শনার্থ মুক্তি, তাকে দেখলেই মুক্ত হবে। তখন দেবতাদের মধ্যে একজন মাথা টাথা চুলকে এসে নিকটে নারায়ণের কাছে বললো ভগবান তো হলো তুমি তো একটা বর দিলে, কিন্তু আমাকে যে বিপদে ফেললে, সবাই যদি তোমাকে দেখে মুক্ত হয়ে যায় তা আমি কাকে ধরবো, যমালয়ে কে আসবে, সবাই তো তোমাকে দেখবে ভক্তবাজের ছুটি তোমার কাছে যাবে, আমার ডিউটি কি হবে? এই জমকে বাঁচাবার জন্য তখন নারায়ণ বলে ঠিক আছে আপাতত আমি ওখান থেকে অদৃশ্য হচ্ছি, আপাতত এখন নির্মাধবকে দেখলে আর কেউ পাবে না, সুতরাং কেউ মুক্ত হবে না। সেই জন্যেই যমের কথা রাখবার জন্য নির্মাধব সেখান থেকে অদৃশ্য হয়ে গিয়েছিলেন। কিন্তু ইন্দ্রদুগ্ন তখন কান্নাকাটি করতে লাগলো যে আমি আগত এলাম কি হবে, তখন নারায়ণ বললেন যে হ্যাঁ হবে একটা উপায় আছে, তুমি এখানে অশ্বমেধ যজ্ঞ করো। এখন যেখানে গুটিখানে ভগবান আছেন গুন্ডিচা বাড়ি, সেটা ছিল প্রায় দেড় মাইল দূর এই সেই গুহা থেকে, ওইখানে অশ্বমেধ যজ্ঞ করো, যেদিন তোমার অশ্বমেধ যজ্ঞ শেষ হবে সেই দিন তুমি আমাকে পাবে, সেই আমাকে তুমি মন্দিরে প্রতিষ্ঠা করলে পারে, সেই মূর্তি দর্শন করলে তিনটে জিনিস বিশ্বাস শ্রদ্ধা ভক্তি, এখানে আগে ছিল শুধু দর্শন, এবার বলে শুধু দর্শন হবে না, আমার যে মূর্তি তুমি প্রতিষ্ঠা করবে সেই মূর্তিকে বিশ্বাস করে শ্রদ্ধা ভক্তি নিয়ে যারা দর্শন করবে তারা মুক্ত হবে। সেই কথা মতো
ইন্দ্রদুম্নে এখন যেখানে গুন্ডিকা বাড়ি সেখানে একটু অশ্বমেধ যুগ শুরু করলেন। এখন রাজা তো এসেছিলেন বিক্রমকে ফিরিয়ে নেবার জন্য, রাজা তার রানীকে সঙ্গে করে আনেননি, কিন্তু হিন্দু শাস্ত্র মতে কোনো যাগ যজ্ঞ করতে গেলে পরে শাস্ত্রীক ধর্ম মাচরে বউ চাই একটা। এখন রাজাকে অশ্বমেধ যজ্ঞ করতে হবে একটা বউ দরকার। রাজা তখন কি করবেন, ওই ওখানকার উড়িয়াদের একটা মেয়ে, তার নাম গুন্ডিশা বা গুন্ডিশা উড়িয়া মেয়ে, তাকে বিয়ে করলেন এই অষ্টমের যজ্ঞ রক্ষা করবার জন্য। সেই গুন্ডিকার নামে নেই বাড়ি হলো ওই গুন্ডিকা বাড়ি। সেই অষ্টমের যজ্ঞ যদি শেষ হয়ে গেল সেই দিন একজন দূতেশে কম্পিত মহারাজ এই সঙ্গমের ওখানে নদী ছিল বাঁকি মহলা, এখন যেটা পুরো রাস্তা সেই রাস্তার মাঝখানে নদী ছিল, সেই নদীটা ওই চক্রতীর্থের কাছে সমুদ্রে পড়েছিল, তাই সেই মহলায় একটা কাঠ ভেসে এসেছে অদ্ভুত সেই কাঠ। সেই কাঠের ছোট ছোট চারটে শাখা, কাঠের গায়ে অনেক ছাপ ছোপ আছে। রাজার মনে পড়ে গেল দৈবমানি ছিল যেদিন আমার যজ্ঞ শেষ হবে সেই দিন তিনি আসবেন। রাজা সেই কাঠটিকে খুব শ্রদ্ধার সঙ্গে তুলে নিয়ে এসে এখন যেখানে যে বেদিতে ভগবান আছেন গন্ডিচাবাড়ি সেই বেদি যেখানে অষ্টমের যজ্ঞ হয়েছিল সেই বেদির উপর কাঠটি রাখলেন। ভাবলেন কাঠ তো পেলাম, মূর্তি কি করে হবে। ঠিক সেই সময় একদিন বুড়ো কাঠুরে এলো, সেটা হচ্ছে স্নান যাত্রার থেকে ঠিক 15 দিন আগে। সেই কাঠুরে এসে বললো আমিও দৈবাদেশ পেয়েছি, স্বয়ং বিশ্বকর্মা আমিও দৈবাদেশ পেয়েছি, আপনার একটা কাঠ পেয়ে আমি মূর্তি তৈরি করে দেবো, কিন্তু একটা কন্ডিশন যে আমি যতদিন ঘরের মধ্যে মূর্তি তৈরি করবো দরজা কেউ খুলবে না, আমি যেদিন দরজা খুলবো সেই দিন আপনি মূর্তি পাবেন। এই স্নান যাত্রার 15 দিন আগে সেই কাঠুরে ওই ঘরে গিয়ে ঢুকলেন তার যন্ত্রপাতি নিয়ে, দরজা ভেতর থেকে বন্ধ হয়ে গেল। রাজা যথেষ্ট পরিমাণে জল খাবার দাবার সেই ঘরের মধ্যে দিয়ে দিল, 15 দিন ধরে টুকঠাক সভ্যতা লাগলো ভেতরে কাজ হচ্ছে। কিন্তু এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন স্নান যাত্রা, এখনকার স্নান যাত্রার দিনেতে হঠাৎ ভেতর থেকে শব্দ বন্ধ হয়ে গেল। সবাই তখন সে তো খাবার ছিল জল ছিল হাওয়া তো ছিল না, বোধ হয় হাওয়া না পেয়ে কাছুর মনে গিয়েছে। সবাই বলতে লাগলো দরজা, বিশেষ করে রানী রানী গুন্ডিচা বারবার বলতে লাগলো দরজা ভাঙো। রাজা বললো তার তো কথা নয়, কাঠুরে বলছে দরজা যেদিন নিজে থেকে খুলবে সেই দিন খুললে কি হবে আমরা তো জানি না, কিন্তু এইখানে স্কন্ধ করা যে ঋষি ব্যাসদেব অপরাধের না মায়েরা ব্যাসদেব মায়েদের একটু খোঁচা দিয়েছেন। ব্যাসদেব বলছে স্ত্রী বুদ্ধি প্রলয়ন করি, সেই স্ত্রী বুদ্ধি রানী গুন্ডিচার প্রলয়ন করি বুদ্ধি পাল্লা গায়ে বুঝে ভাঙো, ওই আমাদের গর্ভত্যার পাপ হবে। প্রলয়ন করি স্ত্রী বুদ্ধির পাল্লায় পরে রাজা ইন্দ্রদুম্ন দরজাটি ভাঙলেন, ভেঙে দেখা গেল অর্ধসমাপ্ত মূর্তি। এই অর্ধসমাপ্ত পা নেই, মাথা নেই, মাথা আছে পেট নেই, অদ্ভুত এক মূর্তি। ইন্দ্রদুম্ন অবাক হয়ে কি কি মূর্তি, কি নাম, কিভাবে পূজা হবে। তখন দৈবাদেশ হলো এই আমার এই যুগের মূর্তি, আর এই মূর্তি প্রতিষ্ঠা করবেন স্বয়ং ব্রহ্মা। তখনকার দিনে বোধ হয় স্বর্গ থেকে মর্তে যা, মর্ত থেকে স্বর্গে যাওয়া খুব সহজ পথ ছিল। ইন্দ্রদুম্ন মর্ত থেকে স্বর্গে গিয়ে হাজির হলেন ব্রহ্মার কাছে, পুরাণ কাহিনী কিন্তু আমার গল্প নয়। ব্রহ্মার কাছে যখন পৌঁছলেন তখন ব্রহ্মার সঙ্গে আন্তরিক করতে ঢুকেছেন, মর্তের সময়ের হিসাব আর স্বর্গের সময়ের হিসাব আকাশ পাতাল তফাৎ। ইন্দ্রদুম্ন যখন গিয়ে পৌঁছলেন তখন ব্রহ্মার সঙ্গে আন্তরিক করতে ঢুকেছেন, এর মধ্যে মর্তে হাজার হাজার বছর পার হয়ে গিয়েছে। ইন্দ্রদুম্ন একটা বিরাট মন্দির, যেখানে এখন মন্দির সে একটা বিরাট মন্দির তৈরি করে সেই বিগ্রহকে বসিয়ে রেখে যেদিন প্রতিষ্ঠা হয়নি তখনো মস্তময় মন্দির, বিরাট মন্দির। এখন যেখানে মন্দির সেই মন্দির আদি মন্দির ইন্দ্রদুম্নে করাই তার চিহ্ন মাত্র নেই, সেইখানে বিগ্রহকে বসিয়ে তিনি চলে গিয়েছেন। কিন্তু হাজার হাজার বছরের মধ্যে সমুদ্রের বালির জলে সেই মন্দির ঢাকা পড়ে গিয়েছে, সেই বিগ্রহ বালির ঝড়ে কোথায় উড়ে গিয়েছে। সেই সময় সেই অঞ্চলে গাল বলে এক রাজা রাজত্ব করতেন, তিনি একদিন সমুদ্রে ঘোড়ায় চড়ে যেতে যেতে হঠাৎ কিসে একটা ঠক্কর খেয়ে ঘোড়া থেকে পড়ে যান, দেখছে নিচে একটা বালি থেকে উঁচু হয়ে আসে, তিনি বালি সরিয়ে দেখছেন সেই মন্দিরের ছিল, বালি সরিয়ে সেই মন্দিরকে আবিষ্কার করলেন কিন্তু বিগ্রহকে পাওয়া গেল না। তিনি সেই মন্দিরে একটি নারায়ণ মূর্তি স্থাপন করলেন, তার নাম দিলেন নীলমাধব। এদিকে হাজার হাজার বছর পরে মর্তের ব্রহ্মার সন্ধানী শেষ হওয়ার পর ইন্দ্রদুম্নে ব্রহ্মাকে জানালেন যে আমি যে মন্দির করেছি তোমাকে যেতে হবে নারায়ণের ইচ্ছায়। ব্রহ্মা মর্তে নেমে এসে দেখলেন সব পাল্টে গিয়েছে, মন্দিরটা আছে ঠিক কিন্তু মন্দির অন্য লোকের হাতে। ব্রহ্মা গিয়ে দেখছেন আর একজন রাজা সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে তাকে নিজের অন্য বিগ্রহ পুজো করছেন। ব্রহ্মাকে বিঘ্ন ব্রহ্মা দিল কোথায় তোমার বিগ্রহ গৌ,
অনেক খুঁজতে খুঁজতে বাড়ি শুনে অনেক দূর শেষ বিঘ্ন পাওয়া গেল। তখন রাজা গাল রাজা বলছে যে আমার মন্দির, কিন্তু দুর্গা বলছে আমার মন্দির। এই দুজনে যখন কাল মন্দির বলছে তখন সেই গাছ একটা গাছ ছিল, সেই গাছটার একটা অংশ এখনো আছে অক্ষয় বট পুরীতে। সে অক্ষয় বটে একটা কাঠ ছিল, তার নাম কাঠ ভূষণী। আমি পুরাণের কথা বলছি, সে কাঠ ভূষণী তিন কাল বেঁচে থাকে, গল্প বলতে পারে পৌরাণিক কাহিনীতে সবই সত্যি। সে কাঠ ভূষণী বলল আমি তিন কাল বেঁচে আছি, আমি দেখেছি এই মন্দির ইন্দ্রদুম্ন করার গাল তুমি লিখতে কথা বলছো। এই কাঠ ভূষণী সাক্ষেতে প্রমাণিত হলো ইন্দ্রদুম্নের সেই মন্দির। ব্রহ্মা খুঁজে পেতে সেই পুরনো বিগ্রহ নিয়ে এলেন, সেই মন্দিরে প্রতিষ্ঠিত হলো নতুন প্রাচীন বিগ্রহ। ইন্দ্রদুম্নকে বলে দেখো এই যে মন্দিরে আমাকে ব্রহ্মা প্রতিষ্ঠিত করলেন, আমি কয়েকটা বিধি বেঁধে দিচ্ছি, এই মন্দিরে আমার পুজো কেমন করে হবে বিধান করে দিলেন। তারপরে এই মন্দির থেকে সাত দিন আমাকে নিয়ে গিয়ে রাখবে যেখানে আমি জন্মেছিলাম, তার নাম মহাবেদী। এই গন্ডিশা বাড়ি যেখানে জন্মেছিলাম তার নাম জন্মবেদী মহাবেদী, বর্তমান যেখানে ভগবান থাকেন তার নাম রত্নবেদী, আর যেখানে এখন কি আছেন গন্ডিশা বাড়ি তার নাম জন্মবেদী মহাবেদী। ভগবান বলে দিলেন সাত দিন আমরা ভাই বোন মিলে সেখানে গিয়ে পূর্ব স্মৃতি রসাস্বাদ করবো, তাই এখনো সেই ভগবানের কথা রাখবার জন্য সাত দিন তাকে রথে তাদেরকে রথে করে নিয়ে গিয়ে সেই আনন্দ দেবার জন্য জন্মবিধি নিয়ে গিয়ে রাখা হয়। ইন্দ্রদুম্নাই বলেন, ব্রহ্মাই বলে ইন্দ্রদুম্নি বলেন আর তোমার মালব বিক্রি গিয়ে কাজ নেই, নেই তোমার বন্ধু সব মনে ভূত হয়ে গিয়েছে, হাজার হাজার পার পার হয়ে গিয়ে চলো। ইন্দ্রদুম্নকে নিয়ে ব্রহ্মা চলে গেলেন। পুরাণ শেষ, ইতিহাস দ্বাদশ শতাব্দী 1112 খ্রিস্টাব্দ, সেই সময় এই অঞ্চলে রাজত্ব করতেন চোল বংশের রাজা অনন্ত বর্মা। তিনি এই এখনকার যেখানে মন্দির সেই মন্দিরেতে, পুরনো মন্দির তো ভেঙে হিন্দুদের মন্দির কবে ভেঙে শেষ হয়ে গিয়েছিল সেইখানে, ইতিহাসের কথা বলছি এবার। দ্বাদশ শতাব্দীতে ওই অঞ্চলে রাজা ছিলেন চোল বংশের রাজা অনন্ত বর্মা। 1110 খ্রিস্টাব্দ থেকে তিনি 1118 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্তমান মন্দিরে কাজ শুরু করেন। তার ছেলে তারপর তার নাতি অনঙ্গ ভীমদেব 1190 থেকে 1198 খ্রিস্টাব্দ এই মন্দিরে চারটে পাঠ, জগন্নাথের মন্দির চারটে অংশ দেখবেন এইরকম উঁচু থেকে নিচু হয়ে গিয়েছে। প্রথম মূল মন্দির তার নাম বিমান, এই বিমান আর তারপরে যেখানে দাঁড়িয়ে দর্শন করে জগমোহন, এই দুটি অংশ দ্বাদশ শতাব্দীর। এই অনঙ্গ ভীমদের অনন্ত বর্মা আর তার নাতি অনঙ্গ ভীমদের 1190 থেকে 1198 এই মন্দির শেষ হয়, দুটো অংশ। এই তখনকার দিনে দুটো মন্দির দুটো অংশ তৈরি করতে খরচ হয় এখনকার হিসেবে 9250 কিলোগ্রাম সোনার দাম। এখনকার হিসেবে 9250 কিলো সোনার যে দাম সেই টাকা খরচ ছিল তখন। এখন এই মন্দির, যে মন্দির আমরা যে দুটো মন্দিরে চারটে মন্দির এখন, প্রথম গর্ভগৃহ যেখানে ভগবান আসেন, তারপরে তাকে বলে বিমান, তারপরে যেখানে দাঁড়িয়ে দর্শন হয় তার নাম জগমোহন, তারপরে লম্বা নাট মন্দির, তারপর শেষে ভোগ মন্দির, এই চারটে অংশ। এই দুটি অংশই দ্বাদশ শতাব্দীতে, তারপরে যে দুটো অংশ নাট মন্দির ভোগ মন্দির এটা হচ্ছে পঞ্চদশ শতাব্দী। এই প্রথম দুটো মন্দির যেটা সেই দুটো মন্দিরের কথা বলি, প্রথম যে মন্দির গর্ভ মন্দির সেই মন্দিরটির উচ্চতা হচ্ছে 285 ফিট 8 ইঞ্চি। এখন এই মন্দিরে লাগে, এবার এই মন্দিরে আমি ঢুকি। প্রথম জগন্নাথ মন্দিরে ঢুকতে গেলে পরে আপনারা সিংহদ্বার দিয়ে ঢুকে, এর নাম সিংহদ্বার। এই সিংহদ্বারটি একটা বিরাট গোটা মন্দির ক্যাম্পাস দুটো প্রাচীর দিয়ে ঘেরা, বাইরের যে প্রাচীর সেই প্রাচীরটি পঞ্চদশ শতাব্দী। রাজা প্রতাপের নাম সবাই শুনেছেন, জগন্নাথ দেবের সঙ্গে সময়টা প্রতাপবৃত্ত, তার বাবার নাম হচ্ছে পুরুষোত্তম দেব। পুরুষোত্তম দেব 1467 থেকে 1497 খ্রিস্টাব্দ পর্যন্ত, আর প্রতাপবৃত্ত 1497 থেকে 1540 পর্যন্ত। এই প্রতাপবৃত্তের বাবা পুরুষোত্তম দেব, তার বাবা কপিলেন্দ্র দেব, তিনি বাইরে প্রাচীরটা করেন, এর নাম মেঘনাথ দেব। মেঘনাথ দেবের লম্বা হচ্ছে এটা উত্তর দক্ষিণে, উত্তর দক্ষিণ এটা হচ্ছে 665 ফিট, আর পূর্ব পশ্চিম এটা হচ্ছে 644 ফিট, লম্বা হচ্ছে 645 ফিট,
আমি আরেকবার দেখে রাখবো, আমি বলে দিচ্ছি যারা গিয়েছেন যারা দেখেছেন তাদের মনে করতে বলছি, বাইরে যে প্যাটির নাম মেঘনাথদের ৬৬৫ ফিট লম্বা আর ৬৪৪ ফিট চওড়া, এদের হাইট হচ্ছে ২৪ ফিট। এই প্রথম গেটটার প্রথম প্যাটিটার চারটে দরজা আছে, হচ্ছে সিংহদ্বার যেদিকে ঢোকেন সমুদ্র দিকে দরজাকে অশ্বদ্বার, পেছন দিকে হচ্ছে ব্যাঘ্রদ্বার আর উত্তর দিকে হচ্ছে হস্তির দ্বার। এই চারটে দরজা চারটে তত্ত্বের প্রতীক, সিংহদ্বার হচ্ছে ধর্ম, অশ্বদ্বার হচ্ছে জ্ঞান, ব্যাঘ্রদ্বার হচ্ছে বৈরাগ্য, হস্তির দ্বার হচ্ছে ঐশ্বর্য। আপনারা সিংহদ্বার দিয়ে আমার সঙ্গে ঢুকুন, ঢুকবার আগেই প্রথমেই দরজার সামনে একটা লোহার জাল দিয়ে ঘেরা একটা কালো লম্বা স্তম্ভ আছে, তাকে বলে অরুণ স্তম্ভ, ৩৪ ফিট লম্বা এই স্তম্ভটা। এটা ২৫০ বছর আগে কোণারক থেকে নিয়ে আসা হয়েছিল, এটা কোণারকে ছিল, এর নাম অরুণ স্তম্ভ। দ্বিতীয় হচ্ছে অরুণ স্তম্ভকে প্রণাম করে ঢুকতে হয়, এইবার চলুন অরুণ স্তম্ভকে প্রণাম করে সিংহদ্বার, দুটো সিংহ পাশে থাবা দেওয়া আছে, এই সিংহদ্বার দিয়ে ঢুকছেন। প্রথমেই পাবেন যে দেওয়াল দেওয়ালের গায়ে জগন্নাথের একটা ছবি, জগন্নাথের ডান দিকে দেওয়ালের গায়ে জগন্নাথ, এর নাম প্রদীপ পাবন জগন্নাথ। জগন্নাথের মন্দিরে সকলে ঢুকবার অধিকার নেই, যারা অন্য জাতি অথচ জগন্নাথকে ভক্তি করে তারা এইখান থেকে জগন্নাথকে দর্শন করে। ইন্দিরা গান্ধী ঢুকতে পারেননি, ওই বাইরে থেকে এই মূর্তি ছবিকে দর্শন, এর নাম প্রদীপ পাবন জগন্নাথ ছবি। এই জগন্ সেই প্রথম গেটে ঢুকেই ২২টা সিঁড়ি আছে, এই সিঁড়ির নাম ২২ পয়সা, খুব পবিত্র এই সিঁড়ি। এই সিঁড়িটার লম্বা হচ্ছে ৭০ ফিট আর খুব মাঝে মাঝে ৫ ফিট করে চওড়া আর হাইটও অদ্ভুত, মাত্র ৬ ইঞ্চি করে চওড়া। এত শর্ট স্পেস কেন? কারণ হচ্ছে উড়িষ্যায় নিয়ম আছে, যাদের ছেলে পেলে হয় না তারা ওপর থেকে ২২টা সিঁড়ি ছেলেদের গড়িয়ে গড়িয়ে দেয়, ছেলেগুলি যাতে গড়িয়াতে কষ্ট না হয় সেই জন্য সিঁড়ির হাইট খুব কম। এই ২২ পয়সা খুব পবিত্র, ২২ পয়সার থার্ড স্পেসেতে থার্ড সিঁড়িতে বিশ্বনাথের মন্দির আছে, কাশী বিশ্বনাথ। বিশ্বনাথ কাছে জগন্নাথ প্রতিজ্ঞাদায় করেছিলেন তারা কাশী যেতে পারবে না, এই পুরীর বিশ্বনাথ দর্শন করি তাতে কাশী দর্শন হবে। অনেক ঘটনা বাদ দিচ্ছি, এই ২২টা সিঁড়ি পার হয়ে দ্বিতীয় প্রাচীর, প্রথম প্রাচীরের নাম মেঘনাথদের, দ্বিতীয় প্রাচীরের নাম কুর্মদের। এটা এই প্রতাপপুরদের বাবা পুরুষোত্তম দেবের করা। এটা হচ্ছে ৪৫০ ফিট লম্বা, ৩৪৫ ফিট চওড়া, এর নাম হচ্ছে কুর্মদের। কুর্মদের যে ঢুকলেন প্রথম প্রাচীর মেঘনাথদের, ২২টা সিঁড়ি পার হয়ে কুর্মদের আর একটা প্রাচীর, সেখানে ঢুকেই বাঁ দিকে হচ্ছে রান্নাঘর, ২০০টা উনুন ২০০টা উনুনে ২০০ জন কুক, প্রত্যেকটা উনুনে ৯টা করে হাঁড়ি বসানো হয় ছোট বড়, এখানে কোনো তেলের ব্যাপার নেই, ভাপে সিদ্ধ হয় এবং বিভিন্ন রকম শাক সবজিতে লাল রঙের সবজি ভাত, জগন্নাথ লাল রঙের সবজি খান না, ভাত মোটা চালের ভাত, এসব অনেক কথা। এই ৯টা উনুনে জগন্নাথের ভোগ রান্না হয়, মা দিকে রান্নাঘর রেখে এগিয়ে যান ধীরে ধীরে অনেক মন্দির পার হয়ে, অক্ষ ডান দিকে পড়বে অক্ষয় বট, বাঁ দিকে পড়বে বিখ্যাত সব থেকে প্রাচীন মন্দির নৃসিংহ মন্দির ৮৮ ফুট উঁচু, এইটাই জগন্নাথ মন্দিরের সব থেকে পুরনো মন্দির, উড়িষ্যার মন্দির। এতে ৬১টা শিলালিপি আছে নৃসিংহ মন্দিরের ভেতরে, সাধারণত ঢুকতে দেয় না জাল দিয়ে বন্ধ, কিন্তু আমার সেই পাণ্ডার ভাবছেন ভিতরে ঢুকে দিয়ে এইটুকু, ঠিক এইটুকু নৃসিংহ মন্দির ক্ষয়ে গিয়েছে। এই নৃসিংহই হচ্ছে জগন্নাথ মন্দিরের প্রিজাইডিং দিদি। নৃসিংহ মন্দিরকে মা দিকে দিকে ডান দিকে যে দরজা তার নাম হচ্ছে কলাঘাট দ্বার, এইবার সিঁড়ি দিয়ে উঠবো। এই যে মূল মন্দির, এই মূল মন্দিরের উচ্চতা হচ্ছে রাস্তা থেকে বেদি পর্যন্ত ২০ ফিট, বেদি থেকে মন্দিরের যে উচ্চতা ২১৪ ফিট ৮ ইঞ্চি। এই মন্দিরের মাথায় একটা বিরাট চক্র আছে, তাকে বলে নীল চক্র, এই চক্রটার লম্বা হচ্ছে ১৩ ফিট, অসাধারণ চক্র। এই চক্রের মাথায় একটা মস্ত বড় দণ্ড, ৩৮ ফিট একটা দণ্ড আছে, সেই দণ্ডের মাথায় একটা পতাকা, সেই পতাকাটা দূর থেকে দেখা যায়, এই পতাকার নাম প্রদীপ পাবন পতাকা। তাহলে মূল মন্দিরের উচ্চতা হচ্ছে মাটি থেকে ২৮৫ ফিট ৮ ইঞ্চি, উড়িষ্যার মধ্যে সব থেকে উঁচু মন্দির, এরপরেই লিঙ্গরাজ মন্দির। এই ২৮৫ ফিট ৮ ইঞ্চি মন্দিরের একটা বৈশিষ্ট্য আছে, মাথার উপর যে পতাকা দূর থেকে দেখা যায় এর নাম প্রদীপ পাবন বানা। এই যে মন্দির, মন্দিরের গায়ে বহু রকম বিচিত্র মিঠুন মূর্তি, কেন দেখেছেন নিশ্চয়ই, মন্দিরের গায়ে অনেক সব মিথুন মূর্তি, যৌন মূর্তি, কেন ভগবানের মন্দিরের গায়ে এরকম মূর্তি কেন? রবীন্দ্রনাথ তার ব্যাখ্যা দিয়েছেন, বিশিষ্ট প্রবন্ধ বলে রবীন্দ্রনাথ বই আছে, তাতে মন্দির বলে একটা আর্টিকেল আছে, সেখানে বলছেন মানুষ যখন কোনো ভগবান, আন্তরিক কোনো ভক্ত যখন কোনো ভগবানের কাছে যায়, প্রত্যেক মানুষেরই জীবনে পাপ কিছু আছে,
সে যখন ভগবানের কাছে যায়, তার ভগবানের মন্দিরে পাপের প্রবেশ নিষেধ। সে যদি মন্দিরের বাইরে সেই পাপ গুলো থেকে যায়, মানুষের মনিবের যে কুবৃত্তি কুপ্রবৃত্তি, সেই কুপ্রবৃত্তির প্রতীক হচ্ছে বাইরের এই মূর্তিগুলো। প্রত্যেক মানুষের অন্তরে যে বাহ্যিক কুপ্রবৃত্তি অসৎ প্রবৃত্তি, সেই প্রবৃত্তি গুলোকে বাইরে রেখে সে ভেতরে ঢোকে, তারই প্রতীক এই বাহ্যিক যৌন মূর্তিগুলো, এই মিথুন মূর্তিগুলো। কিন্তু ভেতরে ঢুকে দেখুন, জগন্নাথের মন্দিরের তোমার একটা আঁচল পর্যন্ত নেই, শুধু লক্ষ্য একমাত্র জগন্নাথ। সেই মন্দিরের ভেতরে প্রবেশ করছেন গর্ভ মন্দিরে। চলুন, গর্ভ মন্দিরে কি আছে? প্রথমেই যে কালো মেঘে রত্নবেদী, 16 ফুট লম্বা, 13 ফুট চওড়া, 4 ফুট উচ্চতা, এই রত্নবেদী লক্ষ শালগ্রামের শিলা এই বেদিতে আছে। আর বেদির সব থেকে বৈশিষ্ট্য, তা অনেকেই জানেন না, এই জগন্নাথের মন্দির তন্ত্র মতে পুজো হয়। জগন্নাথের মন্দিরে পূজার তামার পাতের মধ্যে শ্রীযন্ত্র আছে, ষোলশী শ্রীযন্ত্র, সেই শ্রীযন্ত্রেরই পুজো হয় এই বেদিতে। বেদিকে আগে পুজো করে, পেছন দিয়ে গর্ত করে সে শ্রীযন্ত্র প্রবেশ করানো আছে। এই শ্রীযন্ত্রের উপরেই মুখ্য শালগ্রামের শিলায় এর একে নাম রত্নবেদী। সেই রত্নবেদীতে চতুর্ধা দারুমূর্তি, ওই যে দারুমূর্তি পেয়েছিলেন ইন্দ্রকুণ্ড, 4টি দারুমূর্তি আছে। প্রথম ডান দিকে, একেবারে ডান দিকে, আমার দিক থেকে ডান দিকে, মন্দিরের বাঁ দিকে আমরা দেখি কালো রঙের এই দারু জগন্নাথ মূর্তি, কালো রং, উচ্চতা 7 ফিট। জগন্নাথের পেছনে একটা খাম্বা আছে, কাঠের খাম্বা, সেটি সুদর্শন চক্র, তার উচ্চতা 7 ফিট। তার পাশেই জগন্নাথের ডান দিকে আছেন সুভদ্রা, হলদে রং, 4 ফুট 4 ইঞ্চি। তারপরেই দাদা বলভদ্র, সাদা রঙের, বড় ভাই বলে 1 ইঞ্চি বড়, 7 ফুট 1 ইঞ্চি। এই চতুর্ধা দারুমূর্তি দারু ব্রহ্মচার্যন, 7 ফুট 1 ইঞ্চি সাদা রঙের বলরাম, তিনি হচ্ছেন শিবের অবতার, ভুবনেশ্বরী অবতার। তারপরেই নারায়ণের অবতার ভগবান জগন্নাথ, 7 ফুট। তার পেছনেই তার অস্ত্র সুদর্শন চক্র, 7 ফুট। এই চতুর্ধা দারুমূর্তি, তাদের পায়ের তলায় আছে 4টি ধাতুমূর্তি। জগন্নাথের পায়ের তলায় আছে সোনার শ্রীদেবী লক্ষ্মী, রূপ ভূদেবী সরস্বতী, আর অষ্টধাতু এই মুরলীধারী মদন মোহন, আর বলরামের পায়ের তলা আছে এইরকম হাত করা রাম, অষ্টধাতু। এই 4টি ধাতুমূর্তি, এই 4টি ধাতুমূর্তি সজল বিগ্রহ। আর ওই চতুর্থা ধাতুমূর্তি, তারা এই রক্ত সিংহাসনে থাকেন, তারা সকলে ধরাছোঁয়ার বাইরে। কিন্তু যিনি ধরাছোঁয়ার বাইরে, তারও ধরা দিতে, ছুঁতে এবং ছোঁয়া দিতে সাধ হয়। তাই বছরে 2 বার এই অধরা, তিনি কখনো ধুলার ধুলিতে ধরণীতে নামেন না, তিনি নেমে আসেন ভক্তদের স্পর্শ দিতে, স্পর্শ করতে। বছরে 2 বার, একবার স্নান যাত্রা, একবার রথযাত্রা, এই বছরে 2 বার তিনি নেমে আসেন, হেঁটে আসেন, পালকিতে নয়, গাড়িতে নয়, মানুষের কাজে হাত দিয়ে তিনি হাঁটতে হাঁটতে আসেন। তার নাম পাহন, তার নাম পাহন্ডে কি হল, তার নাম পাহন্ডে বিজয়, পায়ে হেঁটে আসেন। এই সঞ্জাতার দিনেতে জগন্নাথ হেঁটে আসেন, তখন তাকে স্পর্শ করা যায়। এমনিতে জগন্নাথের মন্দিরে বিধর্মী প্রবেশ নিষেধ, কিন্তু সেই দিনেতে সঞ্জাত্রা, আর সঞ্জাত্রা তো তুই গাছের ক্যাম্পাসের মধ্যে গিয়ে, ক্যাম্পাসটা 10.7 একর জায়গাটা, এর মধ্যে 30টা মন্দির আছে, বিখ্যাত মন্দির বিমলা, লক্ষ্মী, নৃসিংহ, মূল জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, এরা স্নানযাত্রাতে নেমে এসে একেবারে উত্তর পূর্ব করে স্নান বেদিতে স্নান হয়। স্নানের পর তিনি আর বেদিতে ওঠেন না, এই স্নানের পর রথযাত্রা বলে শেষ করব। স্নানের পর তিনি এসে বেদির নিচেই থাকেন 15 দিন, ওই পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত জগন্নাথের ওই কুয়োর পচাগারে চান করে তার রোগ অসুস্থ হয়ে পড়েন, অসুস্থ হয়ে পড়ে তখন তার পাঁচন ভোগ হয়, অন্ধভোগ হয় না। আর একটা জিনিস জেনে রাখা ভালো, আমরা বলি জগন্নাথের মহাপ্রসাদ, জগন্নাথের কিন্তু মহাপ্রসাদ নয়, জগন্নাথের প্রসাদ যখন বিমলা দেবীর মন্দিরে যায় সেই প্রসাদ বাজারে এলে তার নামে মহাপ্রসাদ। বিমলা হচ্ছেন শক্তি, ভারতবর্ষের 51টা শক্তিপীঠ, তার মধ্যে বিমলা হচ্ছেন হৃদয়, আর সব থেকে মধ্যে সব শক্তিপীঠেই বৈভব হচ্ছেন শিব। কিন্তু এই জগন্নাথের বিমলা বৈভবী যাত্রা জগন্নাথস্থ বৈভব, এখানে জগন্নাথই বৈভব, এক অদ্ভুত, জগন্নাথ হচ্ছেন সেখানে শক্তির বৈভব। এই দুর্গা পুজোর সময় 8 দিন, নবরাত্রের সময় 8 দিন বিমলা দেবী বিশেষ পূজা হয়, অষ্টমীর দিন সেখানে রাত্রে বলি হয়, এবং সেই জগন্নাথের প্রতীক জগন্নাথ
বিমলা মাধব সেখানে জগন্নাথ পতি থাকে, তার সামনেই পুজো হয় তন্ত্রমতে। আরো একটা জিনিস, জগন্নাথের পুজো হয় তন্ত্রমতে। তন্ত্রমতে পঞ্চমাকার মধ্য মাংস মৎস্য মুদ্রা মৈথুন, এই প্রতীক জগন্নাথের দেওয়া হয় কি, মৎস্য হচ্ছে হিংদিয়া শাক, মাংস হচ্ছে আদাকুচি, মধ্য হচ্ছে তাসার পাত্রে ডাবের জল, মুদ্রা মানে চাট, এই চাট হচ্ছে এই যেমন জগন্নাথের পূজা হয়। আর হিন্দুদের পঞ্চদেবতা গণেশ সূর্য শিব নারায়ণ দুর্গা, জগন্নাথের শরীরেই পঞ্চদেবতার পূজা হয়। এই স্নান যাত্রার পর জগন্নাথের মুখে গণেশ লাগিয়ে তিনি গজবে গণেশ, সংযাত্রায় জগন্নাথ গণেশ, এই রথে তিনি হচ্ছেন সূর্য, তিনি যখন নবকলিবর হয় তখন তিনি রুদ্র শিব, যখন তিনি রথ পরিচিত থাকেন তখন তিনি রায়ণ, আর শরণের সময় তিনি হচ্ছেন দুর্গা। এই পঞ্চদেবতায় জগন্নাথের শরীরে পঞ্চতত্ত্ব তার পুজো হয়। সেই জগন্নাথের রথযাত্রা সংযাত্রা থেকে অমাবস্যা পর্যন্ত তিনি অসুস্থ, অর্থাৎ তখন রংচং হয় সাজিয়ে চালিয়ে দিয়ে অমাবস্যায় নেত্রোৎসব। এই দ্বিতীয় দিনেতে সকালবেলাতে রথ জগন্নাথকে নেত্রে পুরী দিয়ে, এখন রথ কি করে হয় খুব সংক্ষেপে বলছি, অক্ষয় তৃতীয়ার দিন বৈশাখ মাসে রাজার বাড়ি চৌঠো দিকে সাদা রঙে রাজার বাড়ি দেখবেন, রাজার বাড়ির সামনে বিরাট একটা প্যান্ডেল করা হয়, সেই প্যান্ডেলেতে উড়িষ্যার কাছে দশ পাল্লা বেড়াতে জঙ্গল আছে খুবদার কাছে, সেখান থেকে 2752টা শাল গাছে গুড়ি আনা হয় প্রত্যেক বছর শাল গাছ, সেখানে একটা গাছ কাটা হলে দশটা গাছ লাগানো হয় দশ পাল্লার জঙ্গল, সেখান থেকে লড়িতে করে আগে গরুর গাড়িতে করে এখন লড়িতে করে 2572টা শাল গাছে গুড়ি নিয়ে আসা হয়। সেই 2572টা শাল গাছের গুড়ি এই রাজবাড়ির সঙ্গে বিরাট প্যান্ডেল করে অক্ষয় তৃতীয়ার দিন সেখান থেকে রথ তৈরি শুরু হয়। সেই রথ তৈরি শুভ হওয়ার যদি শুভ হয় অক্ষয় তৃতীয়ার দিন, সেগুলি প্রতীক যারা বলেন জগন্নাথের পায়ের তলায় যে প্রতীকটা থাকেন বলবই এই নির্বাধন আর রাম, তাদেরকে পালকি করে নিয়ে আসা হয়, তাদের সামনেই রাজা নিজে অথবা রাজার প্রতিনিধি একটা ছোট্ট সোনার কুলুম দিয়ে কাঠুরের রথ তৈরি করে তাদের বলে বিশ্বকর্মা, তাদের হচ্ছে সোনার কুলুম তুলে দেন, সেই সোনার কুলুম দিয়ে চাক যোগ্য করে এই বিগ্রহদের সামনে প্রথম একটা কাঠের গায়ে কুলুম দিয়ে আঘাত করা হয় আনুষ্ঠানিক। অক্ষয় তৃতীয়ার দিন থেকে রথ তৈরি শুরু হয়, শেষ হয় এই যে অমাবস্যা গেল নেতৃত্ব 58 দিন, 58 দিন ধরে রথ তৈরি চলে। এখন রথগুলো কেমন বলি, ধরুন রথ তৈরি হয়ে গিয়েছে, জগন্নাথের রথের নাম হচ্ছে নন্দীঘোষ, এর উচ্চতা হচ্ছে 45 ফিট, বলরামের রথের নাম হচ্ছে বালধ্বজ, এর উচ্চতা হচ্ছে 44 ফিট, সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পদলন, এর উচ্চতা হচ্ছে 43 ফিট, 44, 45, 44, 43, নন্দীঘোষ, তালধ্বজ, দর্পদলন, জগন্নাথের রথের মাথার উপর যে পতাকা থাকে তার নাম বরুণধ্বজ তৈলক্য বাহিনী, বলরামের রথের মাথার শিব বৃষধ্বজ পুণ্যানি, সুভদ্রা হচ্ছেন দেবী, তার মাথায় পদ্মধ্বজ নারাম্বিকা। এই যে রথ জগন্নাথের রথের যে কাপড়, এই মোট 920 মিটার কাপড় লাগে এই তিনটে রথের জন্য। জগন্নাথের রথের কাপড়ের রং হচ্ছে হলদে আর লাল, বলরামের রথের কাপড়ের রং হচ্ছে হলদে লাল আর সবুজ, আর সুভদ্রার রথের রং হচ্ছে লাল আর কালো। এই জগন্নাথের যেখানে বসে আছেন সেই যে যাতায়াতের রথের সেটার মাপ হচ্ছে 34 স্কোয়ার ফিট, আর বলরাম যেখানে বসে আছেন 33 স্কোয়ার ফিট, সুভদ্রা বসে আছেন 31.5 স্কোয়ার ফিট। যেখানে জগন্নাথ বসে আছেন সেই গোটা রথটা 16টা পিলারের উপর প্রতিষ্ঠিত। এই জগন্নাথের যে রথ সেই রথের চাকা হচ্ছে 16টা, চাকার হাইট হচ্ছে 8 ফুট, বলরামের যে রথ সে রথের চাকা হচ্ছে 14টা, হাইট কিন্তু 7 ফুট, আর সুভদ্রার যে রথ তার চাকা হচ্ছে 14টা, 16, 12, 14, 16, 14, 12, প্রত্যেকটা কিন্তু 8 ফুট করে। জগন্নাথের রথের যে সারথি তার নাম হচ্ছে দারুক, বলরামের সারথির নাম মাতুরী, আর সুভদ্রার ন্যাচুরাল তার সারথি অর্জুন, অর্জুন তো হরণ করেছিল। এখন প্রত্যেক রথে 4টে করে ঘোড়া, জগন্নাথের রথের ঘোড়ারা হচ্ছে সব কালো, বলরামের রথের ঘোড়ারা হচ্ছে হলদে
সামনে আর সুভদ্রার রথের ঘোড়া হচ্ছে লাল। এই দড়িগুলোরও আলাদা নাম আছে। প্রত্যেক রথে চারটে করে দড়ি থাকে। দড়িগুলোর লেন্থ হচ্ছে 250 মিটার। প্রত্যেক রথে চারটে করে দড়ি থাকে। বাইরের দড়িটা মানুষের ভক্তরা টানে, মাঝখানে দড়ি দড়ি পুলিশরা টানে। জগন্নাথের দড়ির নাম হচ্ছে শঙ্খচূড়, সাপের নাম। বলরামের দড়ির নাম হচ্ছে বাসুকী, সুভদ্রার দড়ির নাম হচ্ছে শঙ্খচূড়। এই রথ প্রত্যেক রথে বিভিন্ন দেব দেবীর মূর্তি খোদাই করা থাকে। এখন রথের এই তালে নন্দী ঘোষ, লালন ধ্বজ, দত্ত জলন, সারথি দারুক, মাতুলি অর্জুন, ১৬টা চাকা ১২টা চাকা নিয়ে রথগুলো সব উত্তর দিকে মুখ করে সাজানো থাকে। রথের দিন সকালে জগন্নাথকে খাওয়া খুব, একটা কথা বলি, জগন্নাথের খুব পেটু, সারাদিনে 5 বার খান। প্রথম খাওয়া শুরু হয় সকাল 9টায় ফল টল দিয়ে, নারু টারু দিয়ে। দ্বিতীয় সব থেকে বড় খাবার হয় 12:30 রাজভোগ, আর শেষ খাবার হয় রাত্রি 11:30 পান্তা ভাত খির এই সমস্ত দিয়ে। 5 বার খান, কিন্তু 3 বার খাওয়ার কথা বললাম, আর 7 বার শেষ পরিবর্তন হয়। জগন্নাথের শরীরে সকালবেলায় জগন্নাথকে পুজো করা হয় গোপাল মূর্তিতে। মন্ত্র হচ্ছে, মন্ত্র বলে তিনি ক্লিম গোপালান স্বাহা। দুপুরবেলায় তিনি বৃন্দাবনে বলিলেন হরে কৃষ্ণ ক্লিম গোপীজন বল্লভায় স্বাহা, আর রাত্রে তিনি চতুর্ভুজ নারায়ণ দ্বারিকাধীশ তারকাধীশ ক্লিম কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় স্বাহা অষাদশকারী মন্ত্র। এই গোপালের এই মন্ত্রে সারাদিনে 3 রূপে 3 বার পূজা হয়, 5 বার ভোগ, 7 বার বেশ পরিবর্তন। সেই জগন্নাথকে রথের দিনেতে সকালবেলাতে খিচুড়ি আর ওইটা তো আমের টক দিয়ে তাকে টাকুয়া বলে, এইসব খাইয়ে জগন্নাথ সারা শরীরে লেপ মুড়িয়ে বেঁধে দেওয়া হয়। সব প্রথম যান সুদর্শন চক্রকে কাঁধে, কিন্তু তার পা নেই, তাই তাকে কাঁধে করে পাণ্ডবরা নিয়ে গিয়ে সুভদ্রা রথে রাখা হয়। জগন্নাথ সুভদ্রা দেবী হচ্ছে ভুবনেশ্বরী, আর তিনি অস্ত্রের অধীশ্বরী, তাই নারায়ণের অস্ত্রকে সুদর্শনের সুভদ্রা। আরো একটা কারণ আছে, বনকে রক্ষা করবার জন্য চক্রকে নারায়ণ পাঠিয়ে দেন সুভদ্রা রথে, তারপরেই যাবেন বলভদ্র। আর যখন এই আপনার তো পাহাড়ি দেখেছেন নিশ্চয়ই, রথের দিন বেরোন, বেরোন উত্তর দরজা দিয়ে, উত্তরের সিঁড়ি দিয়ে, 8টা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে যখন নামেন তখন কাছে জগন্নাথ বল মহালক্ষ্মী, এই জগন্নাথের আর বলভদ্র সুভদ্রার জন্য 3টি বড় বড় ফুলের মুকুট তৈরি করে দেন। দেখবেন মাথায় সাদা ফুলের মুকুট পরানো থাকে, শ্বেত পদ্ম আর তুলসী নিয়ে, সেই মুকুটের মাথায় একটা 1008 তুলসী পাতা দিয়ে অর্ঘ্য দিয়ে দক্ষিণ মন্দির থেকে সে আসে। লক্ষ্মী তার স্বামী আর ভাসুরের এই যাত্রা মঙ্গলের জন্য অর্ঘ্য তৈরি করে পাঠান। এই অষ্টম সিঁড়িতে যখন বিক্রমকে নাম দিয়ে আনা হয় তখন সেই মাথায় মুকুট পরিয়ে অর্ঘ্যটি বেঁধে দেওয়া হয়। হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ স্বামী আর ভাসুর বাই লক্ষ্মী দেবী। এখানে মুকুট পরিপূর্ণ দেওয়ার মুকুট, একবার বলরাম পায়ে হেঁটে যাবেন, হেঁটে হেঁটে ধাপ ধাপ করতে করতে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে বিরাট ছড়ি বলরামকে নিয়ে গিয়ে পায়ে হাঁটিয়ে বলরামকে বলরামের কাছে চাপিয়ে দেওয়া হয়। তারপরে মা সুভদ্রা রাজরানী রাজকন্যা কিংবা হাজবেন্ড না, তিনি পাণ্ডাদের কাঁধে চেপে গিয়ে সুভদ্রা রথে উঠেন। বলরাম উঠলেন, সুদর্শন উঠলেন, সুভদ্রা উঠলেন, এইবার জগন্নাথ গর্জাস। জগন্নাথের যে নেমে আসা মানুষ তখন পাগল হয়ে আমি দর্শন করেছি, শুধু দর্শন করেছি নয়, মূর্তি মূর্তি প্রাণ বাঁচিয়ে নিয়ে জগন্নাথকে স্পর্শ করেছি। এই রথ থেকে যখন আমরা আমাকে আমাদের পাণ্ডা ছিল বন্ধু সেটা না বলে পারছি না, এটা খুব ইমোশনাল ব্যাপার। জগৎ অসংখ্য হাজার হাজার যাতে তখন আমাদের বন্ধু সে পাণ্ডা আমাকে এমনি করে আগিয়ে নিয়ে গিয়ে জগন্নাথ তখন চলতে চলতে আমার ক্লান্ত হয়ে পড়েন, তো দাঁড়িয়ে পড়েন। আর জগন্নাথের পাণ্ডা যারা দৈতাপতি তারা হচ্ছে জগন্নাথের আত্মীয়, তারা কুৎসিত ভাবে জগন্নাথকে গালাগালি দেন, চলতে পারে না, বুড়ো মরা এসব গালাগালি না। মাঝে মাঝে জগন্নাথ যখন দাঁড়াতাম জগন্নাথের কাঁধে আমি ভর দিয়ে পাণ্ডারা দাঁড়ান, দৈতাপতি তারা, এই যে অবসর যখন তিনি দাঁড়ান সেই সময় ছুটে পারা যায়। চলতে সময় তো যে আমাদের মধুসূদন পান আমাকে ছেদ মধুসূদন পান দেন, তাকে সবাই খুব সম্মান করত। সেই মধুসূদন পান্ডে আমাকে চলতে 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 এমনি ঘুরতে ঘুরতে গুঁতুতে গুঁতু গুঁতু নিয়ে যাবেন জগন্নাথ দাঁড়িয়েছেন না ছেলেদের জগন্নাথের সাথে। আমি গালও খেলাম, পাণ্ডারা আমাকেও কুচিত ভাষায় গালগালি দিল, কিন্তু জগন্নাথকে তো স্পর্শ হলো, পথে নেমে জগন্নাথকে স্পর্শ, আমি কি শুধু স্পর্শ করলাম, জগন্নাথও তো আমাকে স্পর্শ করলেন, এই যে একটু জীবনের সার। সেই পায়ে হাঁটতে হাঁটতে জগন্নাথ সকলকে দর্শন করতে করতে, দর্শন দিতে দিতে, স্পর্শ করতে করতে,
স্পর্শ দিতে দিতে তিনি রথে উঠেন। রথে ওঠার পরে যখন তিনটে দেবতা রথে উঠে গেলেন, তখন পুরীর রাজা তিনি নিজে আসেন। একে বলে ছেঁড়া পাহারা। এটা একটা খুব খুব আনন্দের ঘটনা, সে তো আর সময় নেই। এই ছেঁড়া পাহারা শুরু হয় ঠাকুর দাদা কবিন্দ দেবের আমলেতে। রাজা নিজে পুরোহিতরা সব গঙ্গা জল দিয়ে চারিদিকে পরিষ্কার, রাস্তা পরিষ্কার নয়, রথ, রথের চারিদিকে জল দিয়ে ছোটায় পুরোহিত। রাজার হাতে সোনার ঝাঁটা নয়, হাতল তা সোনার, তাকে নারকলের ঝাড়ু। রাজা সেই ঝাড়ু দিয়ে সমস্ত রথ পরিষ্কার, তিনটে রথ নিজে পরিষ্কার করবেন। একে বলে ছেঁড়া পাহারা। এটা একটা খুব প্রেমের ঘটনা দিয়ে শুরু, এক কয়েক মিনিট শেষ করি। কাঞ্চি রাজা রাজকুমারী খুব সুন্দরী ছিলেন, উড়িষ্যার রাজা কবিলের কবিলের দেব তার খুব সাহায্য হয়েছিল কাঞ্চি রাজকুমারীকে বিয়ে করবেন। কিন্তু রাজ কাঞ্চি রাজা বললেন, উড়িষ্যার রাজা তো ঝাড়ুদা, তার সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে না। এই রাজা এটা শুনে খুব মনে দুঃখ পেল, আমি ভগবানের রথ পরিষ্কার করে বলি ঝাড়ুদা, সেই জন্য কাঞ্চি রাজ। তখন তিনি তার সৈন্যদের বলে, যাও তোমরা গিয়ে কাঞ্চি দখল করে রাজকুমারীকে বন্দী করে নিয়ে এসো, আমি আমার ঝাড়ুদার সঙ্গে রাজকুমারীর বিয়ে দেবো। এই রাজকুমারীকে বিয়ে করতে না পেরে সূর্যদেব রাজার মনে দুঃখ হইল, তাই নয়, জগন্নাথ বলভদ্রের মনেও দুঃখ হয়েছিল। যখন সৈন্য সমুদ্রে যাচ্ছে তখন তারা কি দুটো সেরা, এটা সবিতা এখন মন্দির আঁকা আছে, দুজন সৈন্য, একজন কালো ঘোড়ায় চেপে কালো সৈন্য, একটা সাদা ঘোড়ায় চেপে সাদা সৈন্য, এরা আগে ছুটে গেল কাঞ্চি রাজ্যের রাজ্যে। তারা গিয়ে মায় সমস্ত সৈন্যদের একদম ঘুম পাড়িয়ে রেখে দিল, সব সৈন্যরাই প্রায় অর্ধমৃতের পড়ে থাকলো, দুটি সৈন্যের ফুটাবে। তারপরে যখন এই রাজার সৈন্য ইয়ে দেখো অর্ধেক কাজ হয়ে গিয়েছে, সব তো আত্মরায় পড়ে আছে, তারা সৈন্যদের বধ করে রাজকুমারীকে বন্দিনী করলেন। আর একটি সাক্ষী যারা পুরীতে গিয়েছেন তাদের মনে করছি বলি, একেবারে পশ্চিমদার ব্যাকের কাছে একটা মন্দির আছে সাক্ষী গণেশ। এই সাক্ষী গণেশ কাঞ্চি রাজার যুদ্ধের, কাঞ্চি রাজ্যকে জয় করে ওই সাক্ষী গণেশকে রাজা পূজা আনেন, যেমন রানীকে কুমারী রাজকুমারীকে বন্দি, সেই সাক্ষী গণেশ এখন আছে। সাক্ষী গণেশ দেখতে দেয় না, কাপড় দিয়ে ঢেকে রাখে, আমি পান্ডাকে বলে কাপড় খুলে দেখবো, দেখেছিলাম সে অদ্ভুত তান্ত্রিক গণেশ সাক্ষী গণেশ। যাই হোক, সেই রাজকুমারীকে বন্দিনী করে নিয়ে আসা হলো রাজার কাছে। একটি রাজার মন্ত্রীকে বললেন, যে মন্ত্রী রাজকুমারীকে তোমার ওখানে বন্দী করে রাখো। মন্ত্রী খুব বুদ্ধিমান ছিলেন, মন্ত্রী জানতেন যে রাজকুমারী তো রাজারই মনের লোক, পছন্দের লোক। তারপরে যখন পরের বছর যখন রথ হচ্ছে, রাজা ঝাড়ু হলে রথ পরিষ্কার করছে, তখন দেখা গেল একটা পালকি ধীরে ধীরে আসছে, পালকির সামনে মন্ত্রী নিজে, সেই পালকিরা রথের সামনে আসছে, রাজা তখন হাতে ঝাড়ু নিয়ে রথ পরিষ্কার করছেন। সেই মন্ত্রী এসে রাজার সামনে হাত জুড়ে, মহারাজ আমার একটি নিবেদন আছে। তুমি কি, আপনি চেয়েছিলেন কাঞ্চি রাজকুমারীকে ঝাড়ুদারের সঙ্গে বিয়ে দিতে, আমি রাজকুমারকে রাজকুমারীকে নিয়ে এসছি ঝাড়ুদারের সামনেই। কি বুদ্ধিমান মন্ত্রী, রাজার সেই আগ্রহের কন্যাকে নিয়ে রাজা তখন ঝাড়ুদারকে ঝাড়ুদার। রাজা বলেন কি, তখন দেখলেন পালকি থেকে সেই রাজকুমারী নামলেন। তখন জগন্নাথকে সাক্ষী রেখে সেই ঝাড়ুদার রাজার সঙ্গেই কাঞ্চি রাজকুমারীর বিয়ে হলো। সুতরাং এই ছেঁড়া পাহারাটা একটু প্রেমের ঘটনার সঙ্গে জড়িত। সেই ছেঁড়া পাহারা হওয়ার পরেতে তখন রথে ওঠে জগন্নাথের ঘটে কোথাও খুব সুন্দর, তারপর সব যখন সব নেমে যায় তখন চারটে ঘোড়া লাগিয়ে দেওয়া হয়। চারটে ঘোড়া লাগানোর পরেতে রথ চলবার যে সমস্ত একটা ঘটনা ঘটে, এটা আজকাল বন্ধ হয়ে গেছে কিন্তু প্রতীক এখন আছে। দেখবেন রথ যারা একটা সাদা কাপড় পরে একটা লোকেরা বেগ নিয়ে রথের সামনে নিকট দোলে, খুব মাইন্ডেড লক্ষ্য করবেন, একটা সাদা কাপড় সাদা চাপের পায়ে দিয়ে খালি গা একটা লোকের নিকট দোলে আর হাতে একটা বেগ নিয়ে নাচে আর দিব্যির করে কি বলে। এরা হচ্ছে গ্রাহক সম্প্রদায়, এটা একটা বহু প্রাচীন কাল থেকে উড়িষ্যায় থাকে হচ্ছে বর্ষার প্রতীক। জগন্নাথের যখন রথ শুরু হয় তখন বর্ষাকাল প্রথম প্রথম জমিতে বীজ বপন করা হয় এই সময়তেই, এবং ডাহক পাখির আর বর্ষার প্রতীক। এটা অশ্লীল ঘটনা, এই অশ্লীল ঘটনায় যখন মন্দিরের গায়ে তিনি রথে ছিল, এই ডাহক এরা ডাহক গীত ওই লোকগুলো এই সৃষ্টি গান করতে করে তুলে তুলে, কিন্তু যেহেতু অশ্লীল সেই জন্য এই সরকারিটা বন্ধ করে দিয়েছে, কিন্তু বন্ধ করলে বিধিটা বন্ধ হয়নি। ওই ডাহকরা তারা এখনো দূরে দূরে বিদ্যুৎ করে সেই সমস্ত কথা বলে হাতে বেদ নিয়ে নাচে। এই ডাহক গীত এটা কিন্তু মাস্ট ট্র্যাডিশন ফলো করা হয়। সেই রথ চলতে শুরু করে, প্রথম চলেন বলভদ্র, তারপর সুভদ্রা, তারপর জগন্নাথ। আপনার বলে মাসির বাড়ি গন্ডিতা বাড়ি, মাসির বাড়ি নয়, মাসির বাড়ি মহসিন বাড়ির পাশে কিছু দূর চলবে ডান দিকে বলগণ্ডি বলে একটা জায়গা আছে, সেইখানে মাসির বাড়ি, সেখান থেকে পোড়া পিছিয়ে আসে ভোগ। আগেকার দিনেতে
এখন যেমন সোজা এক রাস্তা, যে আগেকার এক রাস্তা ছিল না, রাস্তার মাঝখানে এক নদী ছিল, সেই নদী সঙ্গমে বাকি মোহনা। সেদিন আরেকটা দিনে ছটা রথ ছিল, তিনটি রথ নদী পার পর্যন্ত, নদী নৌকো পারে ওপার থেকে আরেক দিন। এখন রাস্তা প্লেন, এখন তিনটি রথই হয়। এই তিন চার দিনে রথ কোনোদিনই পৌঁছতে পারে না, এবার বাকি পারো। এবার তো কাগজে দেখলাম তিনটি রথই পৌঁছেছে। দ্বিতীয় চার দিনে রথ হতে থাকেন, পথে দর্শন করা যায়। প্রতিবাদে সকালে আবার রথ টেনে এদের নিয়ে গিয়ে প্রতিবাদে জগন্নাথ নামেন, যেখানে গিয়ে নামেন, যে তিন দিন থাকেন সেই গন্ডিটা বাড়িতে, সেখানেও এই মন্দিরের মধ্যে সব কিছু আসে। সেখানে জগন্নাথের অন্নভোগ হয়, আনন্দবাজার আছে, এই আনন্দবাজারেই জগন্নাথের যে প্রসাদ, সে প্রসাদের সকলের অধিকার, জাত বিচার নেই। সেখানে প্রসাদ মুখে আপনার হাত থেকে কেড়ে নিয়ে আমার হাত থেকে হয়েছে। আমি গন্ডিটা বাড়িতে, আমি আর আরেকজন ব্রহ্মচারী, সেই ব্রহ্মচারী এখন সন্ন্যাসী, মস্ত বড় সন্ন্যাসী, তিনি আমাকে জগন্নাথ দর্শন করতে নিয়ে যান, তখন ব্রহ্মচারী। আমি বললাম যে আমি এখানে জগন্নাথের প্রসাদ পাবো, সে আনন্দবাজার গন্ডিচা বাড়িতে, আনন্দবাজার থেকে শালপাতাকের প্রসাদ নিয়ে এলো। রাস্তার এক পাশে ওখানে বসে বেসব দিতে হয়, আসন খালি আসন ছাড়ে, মাটিতে বসলাম সেই ব্রহ্মচারী আর আমি, ও আমার মুখে প্রসাদ দিচ্ছে। আমি সেই সময় একজন লোক ছুটে এলো, সে ছুটে যে আমাদের আমাদের প্রসাদ থেকে তুলে, এর উচ্ছিষ্ট নেই, আমাদের প্রসাদ থেকে তুলে খেলো, আমাদের মুখে দিতে লাগলো। এই জগন্নাথের প্রসাদ মহাপ্রসাদের নিয়ে মহত্ব, জাত বিচার নেই, স্থান বিচার নেই, কাল বিচার নেই, সকলেই মহা, তাই যদি মহাপ্রসাদ, এই প্রসাদের মাহাত্মের শেষ নেই, এই জগন্নাথেরও বর্ণনা শেষ নেই। আমার তিন দিন লাগে জগন্নাথকে বলতে, আজকে শেষ করি। সেই জগন্নাথ ঠাকুর জগন্নাথ দর্শন করতে যাননি, তিনি বলেছিলেন যেখান থেকে শরীরের সৃষ্টি হয় সেখানে আর শরীর থাকবে না, তাই গয়ার জগন্নাথ ঠাকুর যাননি। মা ঠাকুরের ছবি বুকে করে নিয়ে গিয়ে জগন্নাথকে দর্শন করান, আর হরি মহারাজ দর্শন করে ফিরে আসছেন, দেখছেন সিং দিয়ে দিতে ঠাকুর নাচছেন, ঠাকুর আর জগন্নাথ এক। রাম করি নীলাচল নিবাস আয় নিত্যায় পরমাত্মনে বলপত্য সুভদ্রাভ্যম জগন্নাথ আরতি রম জগন্নাথ সকল কৃপা করুন।